ফকিরের মতো এদের হয়েছে গুলি। মানুষের টুপিওয়ালা দেখলে মলে সব দেখলে আসতেছে বললে মনে কর বুঝে পয়সার লেগে কি আশ্চর্য দারুণ। পাবলিক রে বলতেছি না, মাদ্রাসার ছাত্র আলেমরা বসে থাকলে তাদের বলতেছি, যদি দেখা যায় যে বড় লোকের অফিসে যেতেছে বাড়িতে ওরা মনে করে যে পয়সার লেগে কি পরিবেশ হয়ে গেছে। কেন আমরা এটা করি করি নিজের পকেটে পয়সা নাই, এটা সবাদি সবার দিয়ে এলাকার মধ্যে কালেকশন শুরু করি। এই হুজুরা বাইরে কালেকশন কোন এলাকার সভা হইলেই তারা বুঝে যে আমার কাছে দোকানদাররা মনে করে পয়সা দেব না, দশ জনে ভালো মনে করে আর নব্বই জনে ব্যবসা বলে। আর এখন এটা ব্যবসায়ী পরিণত হয়ে গেছে ব্যবসা। চাঁদার মধ্যে যা কঠোরতা করে বলে আমি যাব না তুমিও যাও না, নূতন সবরে পাঠাও কেরে, উনি গেলে দশ হাজার দিব তুমি গেলে এক হাজার দিব। কায়দাটা মোতায়েন সব কয়ে তুমি একা যাও না, চেয়ারম্যান সবরে নিয়ে যাও এলাকা, চেয়ারম্যান গেলে দিতেই গেল। ওদিকে নবী আলাইহিস সালাম নিষেধ করছেন এল হাফ নাই, যে ধরনেরই হোক ইন্নাল্লাহ লা ইয়াতাকাব্বালু ইল্লা বিত্তিব, খুশি মনে যদি না দেয় তাহলে তার দেওয়াও ভুল নেওয়াও ভুল, জায়েজ নাই, এটার দ্বারা বরকত হবে না বদনাম হবে। এই বদনাম এখন সব ভালো তাদের উপর আছে, হাতের সিফা দেয়া হাদিয়ালো দেয় না মানুষে মানুষের আগে, যারা দে এরাও বুকা, যারা লয় এরাও পেরেশান বুকা। একজনে বয়ান করছে তুমি যারা হাদিয়া দিবে এটা তরি গেছো না, বইয়া গপ্প করতেছে খালি হেবেলা কিছু দেয় না, গাড়ি দৌড়ে তখন ব্যাগ মানুষের হুজুম হেবেলা হুজুর সবাই সামনে দেও কে লাগি, এই জন্যই তো সবাই জানে দেহে দেখে বদনামটা করে হুজুর খামা খাইছে মিয়া অত ডিল হয়ে গেছে। একদল তো সবসময় সমালোচনা করা থাকেই, দেনে রসুলো ভুল আর লেনেওয়ালা মুসাফা করছে না কসস করে থাপ্পর মারো, আমি থাপ্পর মারি আমার দেই না কি যে ফেরেশানি করছি, কেউ যদি দিবার সাথে আমার যাত্রা করে ছাত্র থাকলে আগে বেড়ে যায়, এই ছাত্র এমন ক্ষতি করতেছে আমার। আপনারা হাসেন আমার দুঃখের কথা, দশ হাজার বিশ হাজার আমার গাড়িতে খরচ দিতে একটা পাই দিত যদি চাও খাবে না একটা বানা না, এইবার যাই এবার ফিরে আসি আমার কামাল বললাম না, আমি বলতে চাইলাম যে সমাজের মধ্যে আমাদের প্রতি কিরম খারাপ দৃষ্টি দেখছেন, খালি অসুলের ভুলের কারণে। আল্লাহ আমাদের তৌফিক দাও, এই যে দিনের ছোট ছোট মশলাগুলো যেদির দ্বারা আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতেছে, এই ক্ষতিতে বাঁচা দরকার। এটি যে ভুল, এটি যে ক্ষতিকর, এটি যে বেদিনি, এই এহসাস আমাদের আছে, দিনের এহসাস নাই মানুষ হইয়া মুসলমান হইয়া ধর্মের ক্ষতি হইতেছে দিনের ক্ষতি হইতেছে, আমার কথার কারণে আমার কাজ কাজের কারণে দিনের যে ক্ষতি হয়ে যাইতেছে, আমার নিজের ক্ষতি হইতেছে দেশের মুসলমানের ক্ষতি হইতেছে, কোনো খবর নেই। কতদিন পরে তফসিলটা শুরু করলাম কথা বড় বড় পরেশানি লাগে
টেলিফোনে সরকারি তো ভয় পাওয়া যায়, কি জানি কয়, তসিল করো না, কি বেড়ে গেছে তো পেরেশানি না। এই যে এতদিন তসিলটা বন্ধ রইল, কত বড় দিনের ক্ষতি, শুধু আমার না তো সারা দেশে বন্ধ। দিনের ওয়াজ মাহফিল এই সময়টার মধ্যে কত হয়, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, সব বন্ধ, একটা দুটো হয় ফাঁকে ফাঁকে, আর যে আম ভাবে হইতো সারা দেশের মধ্যে সব বন্ধ। রাহি সাহি সবই তো এরকম তবলিগ আছে, সাধারণ মানুষের জন্য দিন দার হওয়া, দিনের দিকে যাওয়া, দিনের মধ্যে থাকা, এটা সর্বশেষ সবচেয়ে উত্তম একটা তরিকা। আমাদের দেশ বিভিন্ন দেশে, আমাদের দেশে সবচেয়ে বেশি মুয়াজ্জিন, এই দেশের সাধারণ মানুষ থেকে নিয়ে একদম সরকারের টপ লেভেল পর্যন্ত, আর্মি পর্যন্ত, আনসার সেনাবাহিনী সহ সবার উপরে এক অচ্ছত্র প্রভাব, তবলি এক বাক্যে মানে, সব দলে মানে, কি হইল আল্লাহ জানে, কি বড় আজাব যাইছে আমার জীবনে, এসছে বড় আজাব ইসলামের উপরে, এত বড় ধাক্কা মায়ের আসে, তবলি খান খান হয়ে গেছে, তবলিগের কোনো আমলই নেই দেশে, গলিতে গলিতে যেখানে সব জায়গায় এরা কাজ করত, কত বেদিন কত কাফেররে মুসলমান বানাইছে, কত বেনামাজি নামাজি হয়েছে, নামাজ পড়নেওয়ালা হয়েছে, কত কোরআন শিপরা পড়তো না পড়তো, নিজের সন্তানদের মাদ্রাসায় দিত, আলেম বানাইত, টোটালি বন্ধ হয়ে গেছে। আর এত অতি তাড়াতাড়ি নথি যা বাড়িয়েছে, এখন বাংলাদেশে বা বেহানে দুই বিরোধীর, এক বিরোধী আর এক বিরোধীর এত বিরোধী, যার কোন দল এত বিরোধী নেই, তবলিগের দুই দল, এক দল আর এক দলকে এত বিরোধী মনে করে, যে কাদিয়ানিরাও এত বিরোধী মনে করে না, বেদাতিরাও এত বিরোধী মনে করে না, মানে যাদেরকে আমরা মনে করি আমাদের বিরোধী, ওরা এত বিরোধী না আমাদের। আলেমদের প্রতি বিদ্বেষ, এটা নবীর যুগের থেকে শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের মুরব্বীদের মেহনতের কারণে, মাদ্রাসা মসজিদ খানকা তবলিগের কারণে 90% মানুষ অন্ধ ভক্ত তবলিগের, সর্বশ্রেণীর 90% তবলিগের বিরুদ্ধে, এত তাড়াতাড়ি ঝগড়া, আর এত ভাবে ফেলে গেছে, আর এত বিদ্বেষ, এটা মিট করা যাইব বলে মনে হয়, এমন ঝগড়া, বুঝাও যে না বুঝে, এটা বুঝানি যাব, বুঝা যে বুঝে না তারে বুঝানি যাবে, বুঝে শুনে মাইর করতেছে, জানে যে আমার অপরাধ, তবু ক্ষমা খবর, এখন তো দেশ শান্ত, রাজনৈতিক ভাবে শান্ত, কারণ যে রাজা হ্যাঁ এমন ভাবে চালাইতেছে, আর কেউ আশা করে লাভ নাই, আমাকে আশা করে, আমি বলতাম না কে, তা আমি দুইটা কথা কইতাম, একটা কার্যকর হয়েছে আর একটা হয় নাই, আমি বলতাম যে তোমরা দুইজনে ভাগ করে নাও, খামাখা নির্বাচন টির্বাচন না দিয়া, তুমি থাকো 5 বছর, তুমি থাকো 5 বছর, তুমি থাকো 5 বছর, তুমি 5 বছর, বাস খামাখা আমাদের পেরেশান করুন,
আমরা আমরা কাজ করি, তোমরা তোমরা কাজ করো, আমরা চাই না, এটা কইছিল। অর্ধেকটা মানুষ একজনে যে ধরছে আসার, আমার কথাটা অর্ধেকটা মানছে, মানলো কার কথা, পরে যে কোরআনের মধ্যে আছে, মানে এই জন্য শোনা আল্লাহ আমার কথা পুরোটা মানে নাই, কেন আল্লাহ বলছে যে নিজে ছেড়ে দিবে এটা সম্ভব না, একবার পাইলে ছেড়ে দিবে এটা সম্ভব না, আল্লাহ কোরআনে কইছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, কই রয়ে গেল তো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা, যদি একবার দেই পরে তার কাছ থেকে আমি আল্লাহ আনতে পারি না, আল্লাহ বলি দে ছেড়ে দে ছেড়ে দে না, পরে ধরে ঘরের মধ্যে ধরিয়া পরে আমার ছিনায় আনতে হয়, স্বাভাবিকভাবে দিবে না। আর আমি তো বলছিলাম যে স্বাভাবিকভাবে তুমি ভাসবস, তুমি ভাস, আল্লাহ বলে যে না দেওয়াটা লওয়াটা স্বাভাবিক কিন্তু দেওয়া সম্ভব না। পরে চিন্তা করেছিলাম যে সব জায়গায় জিনিসটা আছে, এটা খালি আপনি পিএম বা প্রধানমন্ত্রী মন্ত্রী বলবেন, চিন্তা চিন্তা করে দেখলাম আমারও একই অবস্থা, এই যে পাইছি মুতামিমি 52টা বছর গেল, কোন প্রধানমন্ত্রী 52 বছর আছে, এমনকি বাংলাদেশে একটা মুতামিম 52 বৎসর আমাকে ছাড়া বের হবে বলে মনে হয় না, নাই, একাধারে 52 বৎসর মুতামিমি। আর এই মুতামিমি নিয়ে কেউ হা না চু উচারা নাই, না এলাকায় না ছাত্র না শিক্ষক, কেউ না, তারা যে আশা করব যে আমি হয়ে, তবে একটু একটা হলো আশা করে না এই জন্য যে আমি দিব না, এরম না, তারা মনে করে যে হুজুর যতদিন আছে উনি থাক, মহাব্বতের সাথে যায়, আমিও তো সারি না, হালাকি যে বয়স হয়েছে ছেড়ে দেওয়া উচিত, সম্মান লয়ে গেলাম, সারা দেশের মানুষ এলাকার মানুষ মনে রাখবে যে হুজুর কত ভালো আছেন, তফসির শুনাইতেন, এবার এই মাছ এত বড় হয়েছে হুজুরে করছেন, কোনো গন্ডগোল হয়নি, এজন বুড়ো হয়ে যাব হাঁটবার পারবো না, তখন তো এই পয়সার বাবা করতে পারবো না, আর দুধ দিতে পারবো না, তারপরে আবার কান কথা কি জানি কি বলে, মাথায় কাজ করবে না, আর নিজের ছেলে ফেলে থাকে যার, তো ছেলে ফেলেরা বিশ্বাস করবে না, তো কারে বিশ্বাস করবে, এটা সবার, আমি আমার ছেলেরে বিশ্বাস করব, মানে ছেলে যদি বদমাইশ দুষ্ট হয় আমার কাছে অনেক গলত কাজ করে নেবে, তার তো এটা বানাইতে কষ্ট হয় নাই, আমার তো রক্ত গেছে, সে আমার দ্বারা স্বার্থ উদ্ধার করবে, আর আমি তার কর্ম বিশ্বাস, বাপ সন্তানের বিশ্বাস করবে, তা কারি করবো, হ্যাঁ কালি পাও টিপবো, মাথার তেল লাগাই দিব, বাপ বাবা ডাকবো, এমনিই তো মহাব্বত, আবার এরম করে যদি তারই তো বিশ্বাস করবো, আর এত তলে দে আমারে ব্যবহার করে করে পরে হইব ফিতনা, পরে হুজুরে বের কর, দেখতেছি যত মাদ্রাসা হুজুর মুহতামেমরা বাইরে হইছে বাইরে হইতেছে, এক ইল্লা মাশাআল্লাহ, বড় যত মাদ্রাসা ঢাকাতে বাইরে সবই অবস্থা,
সব জায়গার মুহূর্তে ব্যাপারে শেষ পর্যন্ত মাজার ছাত্র উস্তাদরা মিলে বাড়ি যাচ্ছে, আমি তো এনে সাতজন যাচ্ছি, পাঁচ সাতজন মুহূর্তে মেম্বরে আমি এখানে আছি, মাসওয়ালারা বাইর করে দিচ্ছি, ছয়জন পাঁচজন ঢাকা সবচেয়ে বড় মাদ্রাসা মুহূর্তে মেম্বরে বাইর করে দিচ্ছি, একজনের দুতলাতে ধাক্কা মেরে যাত্রা ফলাই আছে। আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসছি ফরিদাবাদের মুহূর্তে ম্যাম যাত্রাবাড়িতে আসছে, বরকাটার দুই মুহূর্তে ম্যাম যাত্রাবাড়িতে আসছে, ময়মনসিংহ জামে ইসলামের মুহূর্তে ম্যাম যাত্রাবাড়িতে আসছে, লালবাগের মুহূর্তে ম্যাম যাত্রাবাড়িতে আসছে, ইসলামিয়ার মুহূর্তে ম্যাম যাত্রাবাড়িতে নিয়ে আসছে, হাট হাজারির মুহূর্তে ম্যাম সে বের করে দিছে আমি নিয়ে আসছি যাত্রাবাড়ি। হ্যাঁ তোমরা কোথায় আছো? আমার মানুষে বলতো আনবেন না আনবেন না কেরে, যে হেরা খুব প্রভাবশালী মতো খুব দামি, আপনার এক পয়সা মূল্য থাকবে না, আমার তো আমার মূল্য তো নাই, হেদের তুলনায় তো আমার নাই, তারা বড় আমার তো মূল্য নাই, থাকলে না আমি বলতাম যে উনি কারো উনি আসলে আমার মূল্য যাইব না, আমার তো মূল্য নাই, ওনারে আনলে মানুষ মূল্যবান মানুষ আসছে মাদ্রাসা, পরে একদিন যে কে আনছে করে এই মাস্টার মানুষ আছে, মানুষটা ভালো ভালো লাগে, বিপদগ্রস্ত মুহতমিমরা উনি ওদেরকে সাতজন রে জায়গা দিচ্ছে, তো মানুষে আমারে মোহাব্বত করা শুরু করবে আর ওনারা দোয়া করবে, শোনা আছে যাত্রাবাড়ি আল্লাহ কত বড় বানাইছে, আমি তো মাঝে মাঝে বলি মজলুম মাদ্রাসা এটা আল্লাহর দয়া, আর এই যে বিরাট বিরাট বুজুর্গ করে আমি নিয়ে আসছি একটুকু চিন্তা করি না যে আমারে দাম দিব না মানুষ, আমার মনে আসছে ইনারে আনলে আল্লাহর কাছে আমার দাম হয়ে যাবো মানুষের কাছে তো হবেই, কারণ এরা বড় বড় আলেম তো বড় বড় অনেক ছাত্র তারা অনেক, এন তারা তাদের পিসাবরে তাদের উস্তাদরে দেখে যে হুজুরে জায়গা দিছে, আমি গেলে হেরা আমারও আদর করে শ্রদ্ধা করে ভক্তি করে, এরম করতে 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 আল্লাহ ভাষায় বিশাল বানায় বলছে, হ্যাঁ এন তো এনের মুহূর্তে হবে সারা বাংলাদেশে কবি মাস্টার চেয়ারম্যান সভাপতি আছে, আপনারাও আজীব আমি যেরকম আপনারা এরকম চেয়ারম্যান হওয়ার দাম বেশি নাকি, তারপরে আলহামদুলিল্লাহ কিসের উপরে গেল চেয়ারম্যান এটা কোনো কথা হইলো ইংরেজি শব্দ, হ্যাঁ মুতাবেম সাহ এইটা হলো দামি শব্দ, হাসরের দিন যদি আল্লাহ ডাক দেয় যাত্রাবাড়ি মুতাবেম সাহরে ডাক কর এক ছুটে জান্নাত খেরে মুহতামে মানে নিল আল্লাহ দেয় মুহতামে সবরে ডাকো আল্লাহ মানে নিল আল্লাহ মুহতামে কারে কয় যে আলেম তাহাজ্জুদ পড়ে এশাক পড়ে এলাকার মানুষের তফসির শোনায় কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি করে ছাত্রদের হাদিস পড়ায় বুখারি পড়া এইলে না মুহতামে যাত্রাবাড়ি যেন ফেরেস দেব ও সভ্য না ফেরে দিঘা নিজেই তো না কিছু, আর যদি কেউ চেয়ারম্যান মুসলমান নেই এই যে প্রথম প্রশ্ন, চেয়ারম্যানের জন্য তো মুসলমান হওয়া জরুরি না, কাফেরও চেয়ারম্যান হয় ফাসেক চেয়ারম্যান হয় সুদ খায় ঘুষ খায় নারীবাজি করে অনেক চেয়ারম্যান হয় না, অনেক চেয়ারম্যান হয় কাফের হিন্দু, তো যদি বলে চেয়ারম্যান সাহেবরে ডাক দে
হায় আল্লাহ, আল্লাহ তো বিচার করিয়া চেয়ারম্যান, আমি কোন ধরনের চেয়ারম্যান, এক ঘন্টা লাগবো বাউ করতে। পরে আবার আল্লাহ জিবে যে তুমি মুহাদ্দিস নাম ছিল, আলেম, নাম বাদ দিয়া ইংরেজদের নাম নিলা কেন? বাকি প্রশ্ন পরে, মুহাদ্দিস পছন্দ হয় না, মুদাররিস শব্দটা পছন্দ হয় না, চেয়ারম্যান পছন্দ হয়, যাও আরে ধাক্কা দে আগুনে বলে, যেন চেয়ারম্যানরা তাকে ওই বড়ায়। আর যদি মুহতামে মুহতামে ওরা জানে থাকে ওই বড়াও, তাহলে কোন নামটা ভালোবেসি? কিন্তু দুঃখ, যাও আগে কিছু বলতো দাওয়া তুল হক দাওয়া, এখন এটা বাদ, এখন খালি কর চেয়ারম্যান সব হয়েছে, চেয়ারম্যান সব হয়েছে, এখন তোমার সামনে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা তো আরো আমার সাক্ষী, এই সাক্ষীটিও নষ্ট হয়ে গেল, তোমরা সব এরা সাক্ষী দিয়ে তুমি হলে চেয়ারম্যান ছিল এই সাক্ষী। হ্যাঁ না হুজুর মুতামিম সব পাস, কামিয়া খামাখা বলতেছি না, ছাত্ররা শুনতেছ, নিজের নাম বদলাইতে নাই, নিজের নাম বদলাইতে নাই, আমাদের নাম হইল মুতামিম, মুফাসসির, মুহাদ্দিস, এই যে আমাদের নাম, তাদের নাম হলো অধ্যক্ষ, অর্ধেক্ষ, অধ্যক্ষ, প্রিন্স পাল, গরুর পাল, এই হলো ওদের নাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার। ব্যক্তি মুসলমানও হইতে পারে, কাফেরও হইতে পারে, আর আমাদের সবগুলো নাম মুতামিম তো বুঝাইল, মুহাদ্দিস হাদিস পড়ায়, মুফাসসির তাফসীর করে, নামে আমাদের বুঝাইবে আল্লাহ, সবাই তারে মুফাসসির কে হ, আমার কোরআনের তাফসীর করতে তো হ, এর সে আর আপন করে যাও জান্নাতে যাও, আমার নামে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সারা দেশে আমার নাম হয়ে গেছে মুফাসসির, আল্লাহ কি করব, সবাই কয়েলে আমরা মুফাসসির সব, আল্লাহ জিগে কি কলে এটা আমরা মুফাসসির সব, ছাত্র আজি কেটাই না কয়ে আমরা মহাদ্দেশ বুঝো, আল্লাহ ফেরেস তার ফেন সাইব এরম করবো আগে যা, হাসতেছি বুঝাইতেছি আপনাদেরও বুঝাইতেছি পাবলিকরে, যে নাম যে বদলাইতেছেন, এই নাম বদলানির কারণে নাম তো কুফুরিতে চলে যেতেছে, ক্যাডেট মাদ্রাসা যে বানাইতেছো তোমরা, ক্যাডেট কি এটা, কে ডেট হয়ে গেছে, ডেট কারে কয়, ডেড বডি, তুই মাদ্রাসাকে তো ডেড বডি বানাই দিছো, এই নামের সাথে এটা লাগাইছো কেন লাগি, এতো খাস নাম, সারা দেশে মাদ্রাসা কইলেই বুঝে কোরআন শিব পড়ায় হাদিস পড়ায়, যে কে ডেট মাদ্রাসা কয় তখন বলে শুধু কোরআন শিব পড়ানো হয় না, কাফের ইন্দু হিন্দু কাফের বেদিনদের বইও পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, এই বোঝায় ইংরেজিটা আমাদের ভাষা নাকি, এইটা বুঝাই পড়াও, কিন্তু এই নামটা রাখছো কে লাগে, বরকতের নাম হইলো মাদ্রাসা, তুমি না মাদ্রাসার সাথে আর একটা লাগাই দিল মাহমুদুল হাসান সাহেব শঙ্কর, এটা নাম হইলো কেনা তো করে মাহমুদ সাহেব শঙ্কর, এটা তারিফ হইলো, শঙ্কর কে লেগে রাখলা, কমপক্ষে আর বাপের গোষ্ঠীর মধ্যে হিন্দু আছে ওই শব্দটা রেখে দিছে মাহমুদ শঙ্কর, বাপের নাম শঙ্কর, দাদার নাম শঙ্কর, দাদার দাদার নাম শঙ্কর, হাদিসের মধ্যে আছে না, সনদ পড়তে 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 উপরে দিয়ে গেলে পরে খালি কাফের বের, আমার নামের সাথে যদি শঙ্কর থাকে তাহলে কি বলবো,
নিশ্চয়ই আর আদি পুরুষের মধ্যে হিন্দু আছে, কিন্তু আমার সুনাম হইল তো মাদ্রাসা আর সি একটা নাম কোরআনের মধ্যে আছে। কুনু রব্বানিয়্যুন রব কুনু রব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়াবিমা কুনতুম তাদরুসুন তাদরুসুন দারসুন মাসদার দারসুন মাসদার দেখছো দর্শ দে এটা তদ্রিস উস্তাদরা দর্শ দে যে দে তারা কয় মুদাররেস আর যারে দে ছাত্র হে কয় মুদাররাস যেখানে মুদাররেস আর মুদাররাস তারা পড়াশোনা করে এটা বলে মাদ্রাসা। এই কোরআন থেকে এই নাম বেরিয়েছে মাদ্রাসা কে ডেট এটা করতাম না, কোরআনে নাম রাখছে মাদ্রাসা। আর তুমি মনে করতেছো আল্লাহর নামটার মধ্যে ভুল করছে বা নাম নাকেশ তো আমি এটার মধ্যে ক্যাডেট লাগাচ্ছি, মাদ্রাসার আদর্শ নষ্ট করতেছো, মাদ্রাসার সুনাম নষ্ট করতেছো, মাদ্রাসার যে আকিদা সন্দেহজনক হয়ে যাচ্ছে, কত বড় ক্ষতি। আল্লাহ আমাদের হেফাজত করো, আমাদের মুরব্বীরা যে নাম রাখছেন এটি রাখো, যে শব্দগুলি ইউজ করছেন ব্যবহার করছেন ওইটি করো। আমরা পুরানা মানুষ, আমাদের শরীর পুরানা, আমাদের বডি পুরানা, আমাদের মাথা পুরানা, আমাদের মুখ পুরানা, আমাদের আল্লাহ পুরান, আমাদের রসুল পুরান, আমাদের কোরআন পুরান, আমরা ডিজিটাল হইতে চাই না, ডিজিটাল টাল বানায় থাক। এই আধুনিকতার যোগ আলেমদের মধ্যে ঢুকলো, এটাও আজাব। নতুন বই চায়, নতুনত্ব চায়, পুরানের নতুন বানাই বেগম নেই, এ তো পুরানা আয়াত, পুরানা জের জবর, পুরানা অর্থ, এইটাও বাদ দিবা তাহলে মাদ্রাসার লুকুর থেকে। খুব কমই মাদ্রাসা আছে যেখানে ভালোভাবে তফসির পড়ায়, কোনো বা কোনো কোনো মাস আমাদের তর্জমাটা করে বসে ভাই যাবি দশ ভাগের একবার যার লাইনটা কিছু বার পড়ায় টাইনা টুনে পড়ে বসে তফসিরের কিতাবও পড়ে না, যে কারণে দেশে মুফাসসিরের দাম নেই, তফসিরের গুরুত্ব নেই, ছাত্র তফসির পড়ার জন্য তৈরি না। কিভাবে কোরআনের প্রতি অবহেলা হচ্ছে, আমরা মাদ্রাসার মধ্যে তফসির বিভাগ করা যে অবমূল্যায়ন করছি আমি আল্লাহর কাছে মাপ চাই, এটা এক বছর, এক বছরই তফসির করে নেয় সনদ পাওয়া যায়, কিন্তু ফেকা দুই বছর অবমান হইতেছে, অবহেলা হইতেছে, কত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ব্যাপারই নেই। আলেমরা সারা তো কেউ বুঝবে না, আরে তফসির তো তিন বছরের দরকার, হাদিস দুই বছর, ফেকা দুই বছর, ঠিক আছে, কিন্তু ফেকা দুই বছর, হাদিস দুই বছর করলা আর তফসির আল্লাহর কোরআন এটা এক বছর। হ্যাঁ 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 রে, কোথায় কি করতেছি, কেমনে মাদ্রাসা চালাই, কি হয় না হয়, ইত্যাদি জান্নাতে জল দিতে না, কুদ্দে যে বেয়াদুবি হয়ে যেতেছে আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, বুঝি না।
এইগুলোর কারণে আমাদের মধ্যে মিল মহব্বত নেই, মারামারি হইতেছে। এইডারে বলতেছিলাম তফসির তো করবো, অত সময় করে তফসির করা সম্ভব না, আমার শরীরে বলায় না। তাই কিছু তফসির, কিছু সামাজিক পেরেশানি, ছাত্র উস্তাদ পাবলিক সবাইরে বলতেছি, ফিল্ডে নামা উচিত। এই শব্দটা তো কইলাম, মানুষটা জানি কি অর্থ করে আল্লাহ জানে। আজকাল ফিল্ডে নামার অর্থ হলো বিরুদ্ধে মাইর করো, আর সরকার মনে বলে যে আমরার বিরুদ্ধে ফিল্ডে নামতে। আমি যে আপনাদের বললাম যে এখন আমাদের ফিল্ডে নামা উচিত, এটা সরকার কয়ে দেখো দেখো দেখো, এই যে উনি হলে ফিল্ডে নামবো। ফিল্ড মানে তারা মনে করে রাজনৈতিক ফিল্ড, আর ওর নাই মায়ের করা, হয়তো সরকারের পক্ষে নয় সরকারের বিরুদ্ধে, এই ধরে ফিল্ড মনে করে, এইটা আলেমরাও মনে করে। আছে একমাত্র হাটহাজারি আছে, আমি একবার গেলাম, তখন হাটহাজারি হুজুর জীবিত ছিলেন, তাই আমি বললাম যে হুজুর এই তিনটা কাজ করা যাবে না, এর আগে আপনাদের মিল হইতে হবে। চিটাঙ্গের আলেমদের যে ঝগড়া লাগলো লালদিঘির ময়দানে 5 হিজরিতে 2000, আমি এটার সম্বন্ধে বলছি, সারা দেশের আলেম দুই ভাগে বিভক্ত হয়েছে, আর কোনো মিটিং করবেন না, তিনটা দিছেন এটিও বন্ধ করেন, যেদিন আপনাদের মিল হবে ওই দিন মিটিং করবেন, না এলে মিটিং নেই। সব ফাইটে যে আলেমরা দুই ভাগ হয়ে যেতেছে দেশে, আমি তো এটা বলছি এবং করায় সারছি আমি আলহামদুলিল্লাহ, কিন্তু ফাটলটা শেষ হয়েছে, ওই সময় আটকাইছিলাম, করবার দিই নেই। তো ওখানে একজন বড় আলেম, এখন একদম আমার লোকেই থাকে, শুনলে জানি বুঝে আমার সম্বন্ধে কইতেছে, হ্যাঁ ফট করে বলে উঠছে আমার, মাওলানা আপনি তো ফিল্ডে নাই, আপনার যে এই যে এই যে সভাগুলো বন্ধ করতে বলতেছেন, এই সভাতে মিছিল বেরইব, প্রতিবাদ হবে, এই ফিল্ডে তো আপনি নাই, তাই আপনি বুঝতেছেন না এই তিনটা মিটিং এর কি প্রয়োজন, আপনি তো ফিল্ডে নাই। হায় হায় রে, ফিল্ডের অর্থ হইল সভা দিয়া একটা মানববন্ধন, নাহলে এটা কি লং মার্চ, নাহলে নদীর মধ্যে সুবানি, এইটা এটা হইলো ফিল্ড, ফিল্ডের কাজ। আসরের নামাজ আছে, ও নাচতেছে নারায়ে তাকবীর, নামাজ নেই, হ্যাঁ নামাজ পড়ক না, ওই ওই কুনাত যায় পর্যন্ত মিছিল চললো, ওহে নাই আসরের নামাজ, আসরের নামাজ পড়ে পরে সালাম ফিরে আবার মাগরিব পড়ে একসাথে, এই হলো রাজনীতির, এইটা হলো ফিল্ড। আলেমরা বলতেছে, আমার একজন শ্রেষ্ঠ আলেম বলতেছে আপনি ফিল্ডে নেই, আমাদের ফিল্ড কোনটা দেখবে, বল খেলার ফিল্ড, আমার হচ্ছে রাগ চরম রেগে গেল, মুশকিল হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে আমি নিজের উপরে খুব রাগ হই, এত রাগ হচ্ছে, পরে আবার যার উপরে রাগ হয়ে দেখে না খাবাই পয়সা দিয়ে ফায়া ধরি মাপছে কি করবো, এতে আমার বিরাট লস হইতেছে, কিন্তু কি করবো, এই জন্য নিজের উপরে রাগ হই, এই রাগিটা করে কি লাভ হইলো, ছাত্র দিলে দবকান ডাকিয়ে না পাও ধর, নিজের হৃদয় অপমান হইল, এত বুঝাই এরপরে রাগ হয়ে যায়, এমন রাগ উঠলো আমার, তো ফট করে বললাম কিসের ফিল্ডের কথা বলেন, মাছ ফিল্ডে আছেন আপনি, মাছের ফিল্ডে ঘুরেন, অমুকরে ধ্বংস করছেন, অমুকরে ধ্বংস করছেন, অমুকরে ধ্বংস করছেন, এখন ইনারে ধ্বংস করতে আসছেন, কিসের ফিল্ডের কথা বলেন আমাকে, জানেন না
জানেন না দেশের মানুষে গালি দেয়, আল্লাহ যে আল্লাহ কেউ বুঝে আল্লাহ রে, দেশের মানুষে কি গালি দেয়, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ শিক্ষকরা হেরাও আমার গালি দেয়, কিন্তু কেমনে জানে আমি তাদের চেয়ারম্যান হয়েছি, ব্যক্তি গালি দেয় আমার, এখন দেয় না আগে দিত, এখন অনেক মহব্বত করে, উনি খালি ঘরে পেয়ে থাকে ফিল্ডে আসে না, এই আরো যে কত বদনাম, ডিক্টেটার যা ইচ্ছা তাই করে, গেলে মিলে না এই সেই, ও ফিল্ডে আসে না, ঘরে বয়ে বয়ে কুটকুট করে, এটা তো বিশাল বদনাম আমার। আমি তো চেতে গেলাম, মানে শুনেন সারা বাংলাদেশের মানুষ যেখানে একটা গালি দেয় কি মোল্লার দৌর মসজিদ মাদ্রাসা, কেনি মোল্লার দৌর মসজিদ মাদ্রাসা, এটা আপনার প্রশংসা করে না আপনারা গালি দেয়, আলেমদের গালি দেয়, এক দেশের গালি আরেক দেশের বুলি, এটা জানেন না, রংপুরে যা ডাকেন ওমা গো একেবারে ঝাড়া দেয়া, এমন পিটান দিব, জানি না রংপুরের মানুষ আছে কিনা, রংপুরের এলাকায় যায় বাসার ডাক দেন মা গো কিছু দেন, লাড়ি লয়ে গো পিঠে গো, আমার মা ডাকছো আমি তোর বাপের বউ নাকি, দিব মাই, আর নোয়াখালী যান নোয়াখালী ওখানে যা বলেন মা গো আমার খিদা লাগছে, বেবি পাগল হয়ে যায়, যেহানতে খরচ করে হোক যেমন হোক পয়সা আসা হল দেয় না বাবা গো বাবা এই যে নেও 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 কম দিলাম আবার আই আমি ঠিক করে রাখবো নিয়ে যাই, এনে মা গো ডাক দিলে এক সত্যি মারছে বেশি পাগল, তো মা গো ডাক দিলে এটা নোয়াখালীতে হইল বুলি সবচেয়ে সুন্দর ডাক, আর ওই রংপুরে গিয়ে ডাক দিলে এরছে আর বড় গালি নাই, এই দেশে এটা গালি মোল্লার দৌর মসজিদ মাদ্রাসা কিচ্ছু পারে, মসজিদ মাদ্রাসা মূর্খ মাথার বুঝা, কিন্তু জান্নাতে আসমানের ফেডের নাম জানো, আমি দাঁড়াবো তো আমার জিজ্ঞাসাবাদ শুরু হইব, তখন সব এই যে মানুষরা সব কইব যে এর সম্বন্ধে মানুষের রায় কি, গণমানুষের রায় কি, বাংলাদেশের বলে একটাই কি মোল্লার দৌর মাদ্রাসা আর মসজিদ, মাদ্রাসা আর মসজিদ, আল্লাহ বলে থাম কি বলে এরা, এরা তো সারা দেশের মানুষে বলতেছে এই মোল্লা দৌর মসজিদ আর মাদ্রাসা, তাই না কি কম, এর কি হিসাব, এ তো মসজিদে আর মাদ্রাসার বাইরে যায় নাই, তোমরা লক্ষ কোটি মানুষের সাক্ষী দিতে কহ মোল্লা দৌর মাদ্রাসা মসজিদ, আলেমরা তো বলেই, হেরা বলুক না বলুক যারা ও মুসলিম ওরা পর্যন্ত বলে মোল্লার দৌর মাদ্রাসা মাদ্রাসা, ব্যারিস্টাররা বলে মন্ত্রী মিনিস্টাররা বলে সব বলে আর দৌর মসজিদের মাদ্রাসা গো, তাই নাকি, আল ফজলুল ইমান শাহিদাত বিল আদা, শত্রুরাও বলে কো হ্যাঁ ঠিক আছে, মাদ্রাসা মসজিদের মানুষ যা ওই যে নবী উপরে আছে ওনার কাছে বসাই, এই দেশের গালি ওই দেশের কেমনে বানায় বানায় কথা কইতে পারি আমি বুঝে না, আল্লাহু আকবার, এটা করতে শিখলাম আমি, এই যে বানান এটা করতে শিখলাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছে, কাফের ওনারা গালি দিতেছে,
এর মধ্যে এক মহিলাও আছে, হেও গালি দিতেছে, খুব গালি দিতেছে। হুজুর এত গালি শুনতেছে, ওনা আসন নাই, একটু করে হাসিয়ে দিচ্ছেন, মুস্কি হাসতেন যে হুজুর, মুস্কি হাসিয়ে দিচ্ছে। সাহাবারা কল, হুজুরটা হাসার সময় হইলো নাকি, গালি দিতেছে তো, না না না, দেখছো আল্লাহ কেমন, যে আল্লাহ আমাকে এদের মুখের গালিতে কেমনে বাঁচাইতেছে দেখছো, কেমনে তো গালি দিতেছে আপনারে, পাগল, মাথা নষ্ট, সাহেব, কবি, সাহেব, জাদুঘর, এদের গালি দিতেছে তো আপনাকে, না না না, আমারে দিতেছে না তো, আল্লাহ তো চায় না এটা, আল্লাহ চায় না যে কেউ আমারে গালি দেয়, তাই যে দিতেছে সামনে মুখে না বলে কি। আমরা দেখতেছি হুজুর সমানে গালি দিতেছে, না দেখো শব্দটা ভালো করে শুনো, কি গালি দে, কি শব্দ বলে, বলে মুজাম্মাম সাহেব, মুজাম্মাম মজরাম, রাগের সুডে হুজুরের নাম মুখে দিল না, হুজুরের নামের ওজনে মিলায় মুজাম্মাম বানাইছে, মুহাম্মদ মানি আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার চেয়ে বড় গুণী প্রশংসিত, এ নামটার অর্থ হইল এই। আর মুজাম্মাম মানি পৃথিবীর মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার চেয়ে যে ঘৃণিত খারাপ, এটার নাম হইল এটা মুজাম্মাম। হেরা গালি দিতেছে যে হুজুরের নাম লয় না, হে কইতেছে মুজাম্মাম পাগল, মুজাম্মাম জাদুকর, মুজাম্মাম ঝগড়ালু, এই যে কইতেছে এটা কারে কইতেছে, মুহাম্মদ রে না মুজাম্মাম রে, হুজুর হাসে দেখো দেখ 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 আল্লাহ কেমনে আমার বাঁচাই দিল, কেমনে কইছে মুজাম্মাম রে গেলেতেছে মুহাম্মদ রে না। এটা যখন দেখলাম দেখে পরে আমি এটা বানাইছি, এটা তো হেরমি হেরা গেলে দিতেছে মোল্লা দৌর মসজিদ মাসা, মসজিদ মাসা গেলে দিতেছে, আবার এটা আমাদের আমল নামায় লিখতেছে যে এতটি পৃথিবীর মানুষেরা গেলেছে কি কইছে মোল্লা দৌর মাসা মাসা, আর এদিক দিয়ে মোল্লা দৌর মাসা মাসে তার মুখ দিয়ে বাইর করে দিছে আমার প্রশংসা, ওই দেশে এটা প্রশংসা, আল্লাহ তুমি মহান মেহব্বত করো। তাই ছাত্র আলেমরা যারা দিনের কাজ করো, এদের গালির পরোয়া করো না, এদের গালি আখেরাতে হয়ে যাবে আমাদের জন্য বলি, ঘাবড়ানির কিছু নাই, আমরা গালি না দিই তাদের তাহলে আমরা বিপদে পড়ে যাব, ফিসকি হয়ে যাব আমাদের, সেবাবুল মুসলিমে ফুসুক, 100 গালি দিক তুমি গালি দিও না আমিও গালি দিব, বাস দেখবা এটাই সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। ফিল্ডে নামার কথা আমি কইছিলাম, এখন এই ফিল্ডের অর্থ আমি ওই ফিল্ড বুঝাইতেছি না, এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন আপনাদেরই বলতেছি, আমাদের দেশের দিনই কাজ ফিল্ড বন্ধ হয়ে গেছে, জানতে পারতেছি না বুঝতে পারতেছি না আগামী বছর মাঝারি খোলা থাকবে না থাকবে না, এত ভীত আমি, এত ভয় পাইতেছি আমি, অথচ বোর্ডের প্রধান আমি, তাহলে এমনিই তো ভয় পাইতেছি না আমি, এমনি তো ভয় পাইতেছি না, জীবনেও ভয় পাই না আমি, এরম মানুষ ভয় পেতেছি, গেছিন গেছিন প্রায় 1-2-3 মাস আগে প্রায় গেছিন গা, সিদ্ধান্ত হয়ে যেতেছে তাড়াতাড়ি, আমি একটা মিটিং ডেকে একটা কিছু করছি সরকারের সাথে,
অস্থায়ী ভাবে থেমে রয়েছে। কিন্তু আমি দেখতেছি যে পানি আটকালে যেরকম ভান দেয়, পানি আটকে থাকে কিছুক্ষণ, চাপ লাগলে ভান ভেঙে একেবারে সব বাসায় লাগে। আমার কাছে লাগে আমি একটা ভান দিছি, এই ভানটা আমি কি রমজানের পরে টেকাইতে পারবো কিনা, এইরকম অবস্থায় আমি আছি। সারা দেশের মধ্যে দিনের কাজ বন্ধ, আমভাবে দিনের কাজ তবলিগ ওরা করতো, আমার তবলিগ ভাই তোমাদের হাত ধরে পাও ধরে কথাটি কইতেছি, এদেশে দিনের কাজের এক নম্বর পজিশনে ছিল তারা, সাইলাবকে রুখে রাখতো তারা, গুনার সাইলাব, বেদাতের সাইলাব, কাদিয়ানি সহ সবকিছু বান্ধে রাখছিল এই তবলিগি জামাতে। এটা ভাঙ্গে সার খার হয়ে গেছে, এখন আর আমাদের কোনো মজবুত বাদ নাই। সবচেয়ে বেশি এরা দিনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। এত আলেম বিদ্বেষী পুরা বাংলাদেশে কোনো দল নেই, একজন আরেকজনের বিরুদ্ধে এভাবে দাঁড়াইছে, পক্ষ বিপক্ষ। ফলে এটার সাথে তো শতভাগ মানুষ জড়িত, শতভাগ কোটিপতিরা জড়িত, শতভাগ সরকারের অফিসাররা জড়িত, শতভাগ মন্ত্রী মিনিস্টার জড়িত, শতভাগ আর্মি জড়িত, সেনাবাহিনী জড়িত, পুলিশ বাহিনী জড়িত, প্রশাসন জড়িত, সব জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। মানুষের তো হুজুরা হুজুর আর কমিটি কমিটি, শেষ। এলাকার মেম্বারের লগে লাগে বা এলাকার মানুষের সাথে, নাহলে মাঝে ছাত্রে ছাত্রে উস্তাদ উস্তাদ, এটা মুড়া একটা লাড়ি লে এলে বা ঠিক হয়ে যায়, কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। তবলিগের মধ্যে আলেমের সংখ্যা কম, ইংরেজি শিক্ষকদের সংখ্যা বেশি, কোটিপতিদের সংখ্যা বেশি, দিন চায়, দিন ভালোবাসে, কিন্তু আলেম না, ইংরেজ পড়ছে। এখন সে মৃত্যুর আগে এই 12-14-15 বছর আগে যায়, টুপি লাগায়া ইটি লাগায়া তবলিগে গিয়া দিন শিকার আসায় গেছে, এবং যা কিছু শিখছে ওই তবলিগেই শিখছে। হুজুর তার কাছ থেকে পয়সা আনছে, কিন্তু হুজুর আলহামদুল সিরা শুকায় নাই। ফলে এই যে বিরাট ইংরেজি শিক্ষিত বহু দিন দা, সে আলেমের মর্যাদা বুঝতেছে না, তার কাছে সে আলহামদুল শিখে নাই, কালিমাও শিখে নাই, কিছুই নামাজও শিখে নাই, সব শিখছে ওই ব্যারিস্টারে গেছে, আর্মি অফিসারে গেছে। অনেক এই বড় বড় আর্মি অফিসার, উকিল, তারপরে বড় বড় জজ, মিনিস্টার, এদের ই হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়েছে না, এরা সব যায় তবলিগে ঢুকছে, আর টাকার মালিক তবলিগে। ওরা তো দিন শিখছে ওদের কাছ থেকে, আমার কাছ থেকে শিখে নাই। আমি তার কাছে গিয়ে 1 লাখ টাকা আনছি, তারা আলহামদুলিল্লাহ সুরাটাও শিখায়নি। ফলে তবলিগে মাইল লাগছে, তখন দেখা যেতেছে সব টপের লোকেরা, অফিসাররা, সরকার ওই দিকে, আলেমরা এদিকে, এতিমের মতন। বহুদিন পরে আলেমরা বুঝতেছে যে আমাদের জীবনে কত বড় ভুল করছি, আমরা পয়সা আনছি কিন্তু ওদের দিন আমরা শিখাই নাই। আমার কথা হয়তো অনেকের কাছে খারাপ লাগতেছে, সে
ইংরেজি লাইনে এমএ পাশ করে উকালতি করতো, চুরি ডাকাতি ঘুষ খাইতো। ওরে তবলিগলারা আরেক ইংরেজ ভাই হে আইনিয়া তারে নিয়ে ঘুরায়া গড়ায়া নামাজ শিখাইছে, তেলাওয়াত শিখাইছে, এই সব শিখাইছে। এলমের গভীরতা নাই, কিন্তু প্রয়োজনীয় আমলগুলো সে তবলিগে শিখছে, আর একজন ব্যারিস্টার গেছে আলেমের কাছে শিখে। এখন গন্ডগোল লাগছে, সে তো আলেমের পক্ষে না। হ্যাঁ, তো আপনি তো আপনার কাছে তো আমি কিছু শিখি নাই, আমি তো শিখছি ওই যে ইংরেজি ব্যারিস্টারের কাছে, আপনি তো শুধু আমার কাছ থেকে পয়সা নিছিলেন, মন পয়সাও দিব না। বিদ্বেষ পক্ষের মানুষ বিপক্ষে হইলে সাংঘাতিক মারাত্মক হয়, বুঝলেন না এই কথা? হিন্দু যদি মুসলিম হয় মারাত্মক মুসলিম হয়, আর কোন মুসলিম যদি কাফের হয় তো মারাত্মক কাফের হয়। এই অবস্থায় পড়ছি, এই জন্য বললাম বহুত বড় কঠিন আজাব, আমরা বুঝতেছি না, খালি বেড়েই যেতেছে, শোনা যেতেছে ওই মাসে হামলা, ওই মাসে হামলা, ওই মাদ্রাসায় হামলা, ওখানে ইমামের উপরে হামলা, ইমাম বের করে দিছে, ওখানে মুদারিজ, এই তো সারা দেশ অন্যদিকে থেমে গেছে, কিন্তু এটা বাড়তেছে। আমি এই ফিল্ডে নামার জন্য আপনাদেরকে বলতেছি, হাতে ধরে পায়ে ধরে লাঠি 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 মারামারি গালাগালি সবার জন্য, বিশেষ করে তবলিগের দুই পক্ষের কাছে তোমরা যদি সত্যি হয়ে থাকো, মুখলেস হও, আবার রাহা কুলুবান আমাকা এলমান আকাল্লাহা তাকাল্লুফান, নিজেদের এখতলা বাদ দাও, পদাপদি নিয়া ঝগড়া বাদ দাও, মিলে যাও মিলে যাও মিলে যাও, রেশারেশি বাদ দাও, সর্বনাশ হয়েছে। এই দেশে আসছে বড় আজাব আসে নাই, দুই পক্ষ হয়ে এক পক্ষ আলেমের বিদ্বেষী আর আলেমরা হেদের বিদ্বেষী, এটা সাংঘাতিক বড় আজাব, মরে যাওয়ার সে বড় আজাব, গুলি খাওয়ার সে বড় আজাব, পাগল হয়ে যাওয়ার চাইতে বড় আজাব চলছে, সর্বনাশ হয়ে গেছে, আমাদের খুঁটি লেড়ে গেছে। কেন বুঝতেছ না? ওরা মানুষ আমরা মানুষ, ওরা মুসলিম আমরা মুসলিম, ওরাও এক আল্লাহ মানে আমরাও এক আল্লাহ মানি, ওরাও এক রসুল মানে আমরাও এক রসুল মানি। পথ ছেড়ে দাও, যে পদে লেগে ঝগড়া পথ ছেড়ে দাও, কেডা নিবার সাহায্য দাও, কাজ করো ফিল্ডে, গাছ লাগাও ফল হবে খাবে। এখন তো ফিল্ড খালি হয়ে যেতেছে, সারা দেশের মধ্যে দিনের কাজ নাই, কোনো কাজ নেই দিনের, প্রতিটা গলিতে গলিতে এরা জামাত চলত, আর কোনো কাজ নেই তবলিগের, কোনো কাজ নেই জামাত নেই, আসছে যদি গেলে একটা মারামারি করে, উল্টা অ্যাকশন হইতেছে যে তবলিগে মারামারি করে, তবলিগ সন্ত্রাস পার্টি এইটা কইতেছে, আর মাদ্রাসা তো আগেই কয়ে দিছে এটা সব সন্ত্রাসী, সব দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে, সভা হইতে পারে না, তফসির হইতে পারে না, এদিন দ্বারা কত হাজার হাজার মানুষ দিনের মধ্যে আইতো, সব বন্ধ হয়েছে। এটা আফসুস করা ছাড়া তো আর কিছু না। আর আপনারা আমার সামনে বসছেন, আপনারা প্রত্যেককে দায়িত্ব নেন, নিজের সন্তানদের দাওয়াত দেন, নিজের আত্মীয় স্বজনদের দাওয়াত দেন, নিজের মসজিদের মধ্যে দিনের কাজ চালু করেন, স্কুলের মধ্যে চালু করেন, ঘরের মধ্যে চালু করেন, সারা দেশের দিনের কাজ চালু হোক, না হইলে আরো আজাব আসবে। হাদিসে তাই, যখন উম্মত দিনের দাওয়াত ছেড়ে দিবে, তবলিগ ছেড়ে দিবে,
জেহাদ্দবহ আগেই ছেড়ে দিছি আমরা, নাম নন্দ নাই। হুজুর বলছেন যখন মুসলিম জেহাদ ছেড়ে দিবে এদের ডাউন হওয়া শুরু হবে, অপমান লাঞ্ছিত বঞ্চিত হওয়া শুরু হবে। এটা তো হয়ে গেছে, পৃথিবীর কোথাও জেহাদ নেই, তৈরিও নেই চিন্তাও নেই সম্ভাবনা, এমন অবস্থায় এমন ভাবে ঘেরাও দিচ্ছে মুসলমানদের। এখন এই তবলিগটা ছিল সারা দেশ, এইটাও ফিনিশড, মাদ্রাসা কি করবে। এই জন্য প্রত্যেকের বাসা মাদ্রাসা বানান, দাওয়াত তবলিগের মার্কাজ বানান, প্রত্যেকের ফ্যাক্টরি মার্কাজ বানান, আর নিজেদের আল্লাহর ওয়াস্তে পদাপদি বাদ দেন, কেডা আমির কেডা আমির নিতে বাদ দেন, যখন ঝগড়া লাগছে আমির লে আমিরগিরি বাদ দেন সব। অনেক মাদ্রাসার মধ্যে ঝগড়া লাগে সুরার আমির লে সভাপতি লে, পরে আমি করছি অনেকটি সভাপতি নেই, কি বসবেন বৈশাখ একজনের সভাপতি বানাবেন, আজকের সবার সভাপতি, পরে আগামী মিটিংয়ে হেও সভাপতি পারছে, হ্যারে বানাইবে একদিনের লাগি এক মিটিং এর লাগি। এরও আমি শত একখানি কমিটি করছি, সবটি সুন্দর চলছে, কোনো ঝগড়া নেই, সব চেয়ারম্যান অভাব কেননা করছে, মিটিং দিবে এক মিটিং এর এক এক চেয়ারম্যান, এক এক চেয়ারম্যান বছরে পাঁচটা মিটিং করে পাঁচজন চেয়ারম্যান হয়ে যাব, ঝগড়া করে তো দুইজনে আর ওই বা পাঁচজন সলিউশন। কিতাব লিয়ে ঝগড়া, তুমি এক বছর পরে বা তুমি এক বছর পরে যাও, এই ছাত্র আকারে চায় আরো বিপদে পড়বে। ছাত্র সরে দেন আমরা পড়ব না, পরে তোমার বেশ যদিও এসে এই বেলা যে কিতাব দিয়ে সেটা পড়ো, বাস আল্লাহ মাফ করো। কেরে তোমরা নামাজ পড়ো এক আল্লাহরে মানো রসুলরে মানো, মূল বিষয় তো আমরা এক, কেন লাগে এই ঝগড়া? এই আয়াতটির মধ্যে কি কইছে শুনাই, কুলিয়া আহলাল কিতাব, রসুল কে আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালার দল, ইহুদি তোমরা তোরাত পাইছ আসমানি, হে খ্রিস্টান তোমাদের নবী ঈসার জন্য আমি ইঞ্জিল পাঠাইছি, হে দাউদের দল আলাইহিমুসসালাম তোমাদের জন্য জবুর পাঠাইছি, প্রতি যুগে নবীদের জন্য কিতাব সহিফা পাঠাইছি আমি, ওখানের বিষয়বস্তু একটা আছে সর্বসম্মত, আরগুলোর মধ্যে যদি একটু গন্ডগোল থাকে মিল না থাকে অসুবিধা নাই, দশ ভাই বাপ তো এক, এক ভাইয়ে ব্যবসা করে কৃষি, আরেকজনে করে কাপড়ের ব্যবসা, আরেকজনে করে মাছের ব্যবসা, আরেকজনে করে তুলার ব্যবসা, এইভাবে দশজনে দশ ব্যবসা করে, এইটা নিয়ে ঝগড়া করা ঠিক? তোমার ব্যবসা তুমি করো, আমার ব্যবসা আমি করুম, বাপ তো একই, জমা হবে সব বাবার কাছে, বাস। তুমি মাদ্রাসা পড়াও, তুমি তবলিগ করো, তুমি রাজনীতি করো, তুমি অরাজনৈতিক সংগঠন করো, তুমি ওয়াজ করো, তুমি বই লেখো, আমাদের বাপ তো একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাদের কর্তা প্রতিপালক একজন, কে? তো এর উপর আমরা একমত হইতে পারি না? বাপের ইজ্জতের দিকে তাকায়া দশ ভাইয়ের দশ ব্যবসা নিয়ে ঝগড়া না করলে হয় না? তোমার ব্যবসা তুমি করো, হ্যারে কিছু বলো না, তুমি এটা করো, বাকি সবার বাপ তো এক, এক বাপের সন্তান হইয়া ঝগড়া করো না, বাপের অশান্তি হয়। ইয়া আহলাল কিতাব, বিশেষ করে আহলে কিতাব তোমাদের বলতেছি, পৃথিবীতে এমন লোক আছে নাস্তিক, ওরা কোনো কিতাবই মানে না, ওরা তো কিতাবই মানে না, ওরা রেখে লাভ নাই। আর তোমরা তো আহলে কিতাব, তোমাদের নবীরে তোমরা মানো, তৌরাত মানো, ইঞ্জিল মানো, জবুর মানো, তো ওখানে একটা কথা লেখা আছে না, সব নবীর এক শিক্ষা, আল্লাহ আছেন এবং একজন, যেটাকে আমরা তৌহিদ বলি, বলি না? তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের সাথে আমাদের অনেক বিষয়ে গরমিল থাকতে পারে, মানুষ মাত্রই তো, মানুষই দুইটাতে এক হইব কেমনে? চিন্তাধারার পার্থক্য হইতে পারে, কর্মপন্থার পার্থক্য হইতে পারে, কর্মসূচির পার্থক্য হইতে পারে, কিন্তু সব তো ভালো, আল্লাহর জন্যই তো করতেছি আমরা, মাদ্রাসা আল্লাহর জন্য, তবলিগ আল্লাহর জন্য, ওয়াজ আল্লাহর জন্য, বই লিখি আল্লাহর জন্য, তফসির করি আল্লাহর জন্য, হাদিস পড়াই আল্লাহর জন্য, তাহলে ঝগড়া কেন? তুমি হাদিস পড়াও, আমি তফসির করব, হে দাওয়াত দিবে, হে ওয়াজ করবে, ঝগড়া কিসের? তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটার মধ্যে তো আমরা এক আছি, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহর শরীক করব না, এটার মধ্যে আমরা সব এক, ফাটল সৃষ্টি করো না, ছোট ছোট কাজ মনের সাথে মিল না হইলে না হোক, এক আল্লাহর মখলুক আমরা মুসলিম, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, তার সাথে শরীক করো না, তোমরাও শরীক করো না, আমরাও শরীক করি না, তাসি তো একই তো, এই জুজি কাজের মধ্যে, বিভিন্ন ছোট মোটো কাজের মধ্যে একটু ঝগড়া, অমিল, ঝগড়া না তো অমিল, এটার কারণে আমাদের মধ্যে এত দল উপদল কেন? ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে আল্লাহ বানায় না, যে তার কথাই মানতে হবে, হক হোক না হোক তারটাই মানতে হবে, ইহুদিরা আল্লাহর ছেলে মেনে বই রয়েছে, খ্রিস্টানরা আর আল্লাহর বউ মেনে বই রয়েছে, এটা কি করতেছ? এক আল্লাহরে তো মানছে, তোমার নবীও মানে, তোমাদের সব নবীদের এক কথা, একজন আল্লাহ, আমি মোহাম্মদ তো বলতেছি একজন আল্লাহ, এই তো মিল আছে নবী নবী, আর তোমরা উম্মত ফাটল করতেছ কেন? ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এটা করো না, বড় ক্ষতির কাজ, ক্ষতির কাজ। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, যারা তোমরা তাওহীদের উপরে আছো তাদের আরেকটা নসিহত করি, যারা তাওহীদ ছেড়ে দিছো
নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৌহিদ নিয়ে, তাদের বললাম তৌহিদের উপর আসো, আর তোমাদের বলি মানুষকে মহাব্বতের সাথে, দর্দ দিলের সাথে, দয়ার সাথে, মায়ার সাথে, শালীন ভাবে তৌহিদ নাই তাদের দাওয়াত দাও, দাওয়াত দাও, নরম বাসায় দাওয়াত দাও, কঠিন বাসায় নয়, দাওয়াতের মেজাজ যোগ কি হওয়া চাই, দাওয়াত তবলিগ আরেক জিনিস, এটা কর্মসূচি বাস্তবায়িত করার তরিকা ভিন্ন, মাদ্রাসা পড়ানি এটার তরিকা ভিন্ন, ময়দানে জেহাদের মধ্যে জেহাদ করা এটার তরিকা ভিন্ন, এই তরিকা একটার আরেকটার মধ্যে নিও না, রাস্তা তো আছে, চিটাঙ্গের রাস্তা ভিন্ন, টাঙ্গাইলের রাস্তা ভিন্ন, তুমি চিটাং যাইবার টাঙ্গাইলের রাস্তা গেলে যেতে পারবে না, রাস্তা ধরো, জেহাদ করো, তো জেহাদের রাস্তা কঠিন, হাতটা কঠিন বানাও, জোরে থাপ্পড় দিতে, হাতে অস্ত্র নেও, গুলি করতে হবে দরকার পড়লে, প্রস্তুত থাকো, শহীদ হয়ে যেতে হবে, আধা পথ গিয়ে ভাগ্য না, যুদ্ধ শুরু হয়েছে ফলায়ও না, তাহলে কাফের হয়ে যাবে, ওখানে যত শিদ্দত, যত কড়া, যত হামকি তুমকি, যত ধমক, যত পানিতে সুবানি, যারা কইলেরা ভয় পায়, যা করলে ভয় পায়, সব করো জেহাদের মধ্যে, কিন্তু যেই তালিমের ময়দানে চলে আসবে, মাদ্রাসার ফিল্ডে চলে আসবে, এইখানে ওই জেহাদি তরিকা শুরু করবো, ছাত্র দৈনিক মরে যাইব, দৈনিক ভাগ্য যাইব পড়াই বাগারে, এখানে কি ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনত লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনত লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. أي এখানে ছাত্রদের সাথে মহব্বত আনা, শফকত আনা, আদর করবা, যত্ন করবা, এমন যত্ন করবা তোমার জন্য পাগল হয়ে যাবে, এক নজর দেখবার জন্য পাগল হয়ে যাবে, বাড়ি যাওয়া বাদ দিবে, আজকে হুজুরের তফসির হবে যাব না বাড়িতে, আজকে হুজুর পড়াবেন যাব না বাড়িতে, ইমাম আবু ইউসুফ এমনি ইমাম হয়েছে, খুব গরিবের সন্তান ছিলেন, ইতিহাস পড়ো আমার কিতাবটা আছে আরবিতে, সুন্দর কিতাব, তিন খণ্ড আরবি, আল ইমাম আবু ইউসুফ ফকিহান ও মুহাদ্দিসান, ওর তো মা ছিল বাপ ছিল না, আমার তো মাও নাই বাবু নাই, তা আমার যখন হজরত বিন্দুরি সব বললেন কার জীবনী লেখবা, তিনটা দিলেন, আর ইমাম আবু হানিফা মুহাদ্দিসান, ইমাম মোহাম্মদ ফকিহান, ইমাম আবু ইউসুফ ফকিহান ও মুহাদ্দিসান, আমি দেখলাম হেরার তো বেহারি মা বাপ আছে, এলার তো মা বাপ নেই, মন ডাক গেল পরে উনারটাই লেখলাম, মাও নাই বাপও নাই, বাপ পরে মাও নাই, তো ওইটার মধ্যে আমি লিখছি,
ইমাম আবু ইউসুফের ঘটনা, একদমই গরিব ফকির মিসকিন কিছু নাই, কেমন উস্তাদ কেমন ছাত্র, আল্লাহু আকবার, খুব ব্রেইনি ছেলে বাচ্চা, এর মন তো আবু হানিফের সাথে লাগছে, উনি যে পড়ায় যায় রাস্তা দিয়ে যায় আর একটু থেমে থেমে যায়, আবু হানিফা কি পড়ায় এটি শুনে, ওনার মুখের যে ভাষা এত মজা লাগে, একদিন দুদিন বসে যায় আবার জায়গা কাজ করে মানুষের বাড়ির কাম করে খায়, বাপ নাই। এখন আস্তে আস্তে এমন মজ্জে কাজ থই আবু হানিফার কাছে বই দেয়, মায়া পাড়া কাজ করবার হ্যাঁ না বই দেয়, সন্ধ্যার সময় বাড়ি যায় কিছুই নাই। পরে মা একদিন রাগ হইয়া ইমা আবু হানিফার কাছে আসছে, আয় দে যে তার সারাই নবই মেয়ে মানুষ, রাগের সুরে আবু হানিফার হয়ে গেলেন, এরকম আপনি তো বড় লোক মানুষ আপনার কোনো চিন্তা নাই, আবু হানিফা জানে নাকি, এই যে আমার ছেলে আপনি আটকায় আটকায় নষ্ট করে ফেলছেন, আমার ছেলে গরিব বাপ নাই, যাই কিছু কামায় আমরা চলি, আর এখন এমন অবস্থা হয়েছে আপনি এনে বসায় রাখেন আর আমার সর্বনাশ, খাওয়ার পর্যন্ত নাই, যা পারছে মহিলা মানুষ রাগ উঠে গেছে, আবু হানিফার যে গেলে লোক যেখানে গালি দিয়ে আছে ওই জায়গাটা পড়লে বোঝা যায়, তারিখে বগদাদের মধ্যে বিভিন্ন কিতাবে পাওয়া যায়, মাঝে সেতা সেচছে সেতে বিড়ি ভালো মানো তাই না লয়ে গেছে কানা সেতে আবু হানিফার দ কত গালাগালি করে গেছে, আবু ইসু তো বই হয়েছে, আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে, সব বুদ্ধি আল্লাহ, মায়ের যদি রাগারাগি করে টাইনে লয়ে যেত গা তাহলে কিন্তু হারা গেছে, রাগারাগি করছে সবই করছে কিন্তু যাইতে বলা রাগের সুরে গেছে, মুখ দেখুন আপনার এটা কয়ে গেছে কিন্তু ছেলের নেই নেই, পড়াশোনা শেষ হয়েছে, আবু হানিফা ডাকছে, আবু ইউসুফ কি ব্যাপার তোমার মায়ের তো রাগারাগি করলো, কান্দছে হুজুর আমার তো পড়া আপনার ছাড়া আমার জীবন বাঁচে না, আপনার কাছে পড়তে মনে চায় বড় আলেম হইতে মনে চায় কিন্তু আমার তো অভাব এই জন্য মায় দেয় না, মারা গারে করে চিন্তা নেই, আর প্রশ্ন আগুন এবার অর্থশালী ছিলেন আবার হাত খোলা ছিল, বাস এখানি কত লাখ টাকাই দিছে নাকি আল্লাহ, এটা তোমার আম্মার কাছে দিয়ে দিও আর তুমি পড়াশোনা করবে, আর যখন এটা শেষ হয় আবার আরেক থুল্লা লয়ে যাবে, 17 বৎসর চলছে 100 আলেম পরিবার আবু হানিফা একা চালাইতেন, 100 আলেম পরিবার, 100 আলেম না 100 আলেমকে বিরাট আলেম বানানোর জন্য পুরা পরিবারকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চালাইতে, ওনার মৃত্যুর পরে যখন রেজিস্টার বেরিয়েছে যে উনি কাদেরে টাকা দিতেন গোপনে গোপনে, তো 100 পরিবার আর 10,000 বেওয়া বিধবা, এরাকের শামের কুফার যত বেওয়া বিধবা মহিলা ছিল এরকম 10,000 কেউ নেই গোপনে অর্থ দিতেন সাহায্য করতেন, ওরা যাতে কষ্ট না হয়, সেই আবু হানির পালাত পড়ে গেছে আবু ইউসুফ। আবু ইউসুফ বলেন যে 17 বৎসর আমি ওনার সাথে রয়েছি, মা বাপের তাওয়াক্কা নাই কিছুই না, কারো কাছে যাই না, একদিন খবর আসলো যে আব্বা মারা গেছে, খুব কাঁদলাম, পরে মানুষের কথা এলে বুঝে যাইব, আগের তো তারা বুঝছে আবু ইউসুফ আইব না, বাপ মারা গেছে ও আইব না, এ পড়ার মধ্যে এত মন
আর উস্তাদরে সারা হ্যাঁ সরব না, তবু বাপ মারা গেছে খবরটা দিয়ে গেছে, যা শুনে খুব কাঁদছে আবু ইউসুফ, খুব কাঁদলে তখন তাদের মনে আশা হয়েছে বুধে যাইব। পরে বলে চলো কাফন টাফন শেষ, খালি নামাজটা বাকি, তুমি চলো। এক কষ্ট তো পাইছি, এসে বড় কষ্ট পাইবার চাই না। ওইটা কি, যে মা তো বাবা তো মারা গেছে, এতে তো ব্যথা পাইছি, এটা তো আর যাওয়ার না। কিন্তু আমি যদি চলে যাই ফাঁকে, যদি আবু হানিফের সব বাইর হয় আর উনি যদি সবক পড়ায়, তাহলে সবক থেকে বঞ্চিত হয়ে যাব। এই ব্যথা আমার আব্বা মরার চেয়েতে বড় ব্যথা। নবীর হাদিস চলে যাবে, নবীর ফেকা চলে যাবে, আবু হানিফার সবক যাইব গা, এটা আমার বাপ মরার চেয়েতে বেশি ব্যথা। তাই আমি যাব না, তোমরা আমি দোয়া করি আমার আব্বারে দাফন করে দাও। অনেকে মনে করবে যে কাপুরুষ, বাপের খবর লয় না। ওই বাপ তো জান্নাতে আলা মক্কাম পাইবে ছেলের জন্য, ইমাম হয়ে গেছেন উনি, ইমাম আবু ইউসুফ হানফি মাযহাবের চারজনের দুই তিনজনের মধ্যে এক নম্বর উনি, আবু হানিফা দুই নম্বর উনি, এই পজিশন। পরে আল্লাহ এই ফকির আজকে লেখে না, অনেক লেখে রাস্তার মধ্যে ফকির করতো, হে দেশের বাদশাহ হয়েছে, মুছি ছেলে ব্যারিস্টার হয়ে গেছে, হাসান আজকাল লেখে প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছিল মুচির ছেলে। আবু হানি, আবু ইউসুফ, যিনি মানুষের বাড়িতে তার মা ভিক্ষা করে খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, সেই ছেলে আবু ইউসুফ। এক সময় পৃথিবীতে এই পদটা ছিল না, আবু ইউসুফের কোন পদ দেওয়া যায় রাষ্ট্রীয়, তখন বাড়িতে চিফ জাস্টিস কাজিউল কুজাত, এই কাজিউল কুজাত ইসলামের মধ্যে ছিল না, এই নামে কোনো পদ মুসলিম রাষ্ট্রে ছিল না। আবু হানিফ, আবু ইউসুফের মর্যাদা এত বেশি যে ওরে কাজী কোন যায় না, তখন তার নাম রয়েছে কাজিউল কুজাত চিফ জাস্টিস। এইটা ইসলামের মধ্যে প্রথম আসলো চিফ জাস্টিস, এখান থেকে আবার কাফের হয়েছে চিফ জাস্টিস, এই আমার দেশেও চিফ জাস্টিস। এইটা আসলে আবু ইউসুফের উপরে আসছিল কাজিউল কুজা, বাদশা হারুন তাকে কাজিউল কো চিফ জাস্টিস বানিয়েছিল। কোত্থেকে কই উঠছে যায়, দৈনিক 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে, এই সব দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করার পরেও তিনি 200 রাকাত নফল নামাজ পড়তে। এখন বলো আমরা কি করি, এমনিই তো ইসলামটা আমাদের পর্যন্ত আসে নাই, তাই আমাদের কাজ করা উচিত, ফিতনা বর্জন করা, ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া না করা, হুব্বে মাল হুব্বে জাহে না পড়া, মৌলিক বিষয়ে তো আমরা এক, আল্লাহ এক মানি, রসুল এক মানি, কোরআন মানি এক, সবই তো আমরা এক, তাহলে কেন আমাদের ফাটল? তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ। তোমরা দাওয়াত দাও তাদের, মহাব্বতের সাথে দাওয়াত দাও, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। মাদ্রাসা আসলে জিহাদি পলিসি বদলাও, মাদ্রাসার পলিসি মহাব্বত শফকত। আর যে ফিল্ডে কাজ করতে যাইবা, দাওয়াত তবলিগে যাইবা, জানো না কি লেখা একরামুল মুসলিমিন, আম মুসলমানদেরকে মহাব্বত সম্মান করা,
সেখানে মাদ্রাসার ছাত্র আলেম, এটা কি বলো তোমরা? এখন আর আলেম নাই, সব শয়তান হয়ে গেছে, কি বলো? এটা আলেমদের মধ্যে দিন নাই, আলেমদের সাথে আমরা বেশি বুঝি, এগুলো কি বলতেছ? আল্লাহর নবী কি বলছেন? যে কোন আমল গ্রহণযোগ্য নয় যেটি আলেমদের তরিকা মতে না হয়। আলেম কারে বলে? যারা রসুলের তরিকা সুন্নত মোতাবেক চলে। তো এইরকম আলেম নাই? তো আল্লাহ রসুল তো বলছেন, আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত থাকবে। তো তোমরা এই দেশে কাদেরকে আলেম মনে করো? যদি কৌমি মাদ্রাসার আলেমরা আলেম না তোমাদের কাছে, কৌমি মাদ্রাসা সারাও আলেম আছে, হকানি আলেমরা, এরা যদি না আলেম হয়, একজনের সাথে তোমার দ্বিমত থাকতে পারে, যে সমস্ত আলেমের সম্বন্ধে এই যে বিদ্বেষ, এইটা তোমাদেরকে কুফুরির দিকে নিয়ে যাইতেছি কিনা চিন্তা করো না। আলেমকে শ্রদ্ধা করা হকানি, নবীকে শ্রদ্ধা করা। আর আলেমকে অশ্রদ্ধা, বিদ্বেষ পোষণ করা, নবীর সাথে বিদ্বেষ পোষণ করা, কেন বুঝো না? কয়দিন বাঁচবা? মত তো পিছে লাগে আছে, দেখতেছো না? আলেমের গালে গেলে জুতা মারবো, দুই দিন পরেই তো মরে গেল, এখন কেমনে জুতা মারবে? এইরকম গালি যে দিছে অপেন যারাই, ওদের জীবনই দেখো। এখন নতুন এই এক বৎসরের দেখো কি কঠিন ভাষায় আলিমদের গালি দিছে, আর কি কঠিন পরিণাম তার সাথে সাথে হয়েছে, হয়েছে না হয় নাই? তোমরা দিনের কাজ করো, তোমরা এটি দেখো না? দেখো না, তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, আলেমদেরকে শ্রদ্ধা করো, তাইলে টিকতে পারবে তোমরা দুনিয়াতেও আখেরাতেও। আর তোমরা যে আলেম বিদ্বেষী হও, সে যেই হও, শেষ পর্যন্ত বাংলাদেশে আলেম বিদ্বেষীরা টিকতে পারে না। এটাই আমরা জীবন ভরা দেখেছি বাংলাদেশ, একদম মনে হয় যে ছিন্ন ভিন্ন করে ফেলাইবে মাদ্রাসা, আর একটা আলেম রাস্তায় ঢুকতে পারবে না, এরকম বোঝা যায়। কিন্তু পরে দেখা যায় যারা আলেম বিদ্বেষী, এদের কোনো অস্তিত্বই নেই দুনিয়াতে। এটা বাংলাদেশের যোগ, এটা বাংলাদেশের মাটি, এটা আবাদ হয়েছে আলেমদের দ্বারা। তাহলে আলেমদেরকে মহাব্বত করতে শিখো। আর আলেম ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরি, এরা বুঝে না, এরা ইংরেজি শিক্ষিত, এরা অর্থশালী, ওইটার পিছনে মেহনত করছে। তাই এলেম যে কি জিনিস, নবীর নেসবত যে কি জিনিস, আপনাকে যে আল্লাহ কত বড় নেয়ামত দিচ্ছে এলেম, এটা ওরা বুঝেই না, বুঝেই না ওরা। ওরা তো স্বর্ণকে বুঝে না, পিতল মনে করে, স্বর্ণকে পিতল মনে করলে দিলে নিব কেউ? এক টাকা দেন নিবে নৌকাওয়ালায় পার করে দিবে, ওরে যদি আপনি 1 লক্ষ টাকার স্বর্ণ দেন, কই পিতল দিলা? রূপবান গানের মধ্যে লেখা আছে, আমি সব জানি, রূপবান গানের ঘটনা জানি, তোমরা জানো? কেউ জানো না? কেউ না? কত ভালো তোমরা, এক এক সময় এক এক গান আসে না, তখন আমি বোধহয় হ মিজান হেদায়তুন নুহু এটি পড়ি, তখন রূপবান এমন মজার গান, কত যে মনে চাইতো এটা শুনবার যাইতাম,
পারলাম না, কোনো তরিকেই পারলাম না। তবে ফোলাফোনে যে গাইতো শুনতাম, বৈশে হেরার কাছে ঘটনা শুনছি, কত বছর আগে জানি এটা মন নাই, নহুমের মিজান পরে মানে 50 বছর 40 বছর আগের গান, গানও জানি আমি। যাই হোক, ওখানে আছে যে এক সেরি তার স্বামীর লইয়া পার হইতেছে নদী, নির্বাসনে যাইতেছে, পয়সা টয়সা নাই, স্বর্ণ টর্ণ অনেক, নির্বাসনে যাইতেছে। এখন পার হইবে যে নদী, তো নৌকার মধ্যে মনে করো 1 টাকা 2 টাকা, তো হের কাছে তো 1 টাকা 2 টাকা নাই, সে করছে কি পার করে দিছে, এই স্বর্ণের টুকরাটা নেব, নাকে দুলটা খুলে দিছে অথবা গোলার একটা কিছু, বা মোর স্বর্ণ আছে দাম 1 লাখ টাকা, সেটা দিছে নৌকা পয়সা দেন বুকা, নাইলে না দিলে কে বা বলে আবার এই পাশে নামাই দিব, কি লাভ হইব। এইখানে আছে যাত্রা বাড়ির বড় চালাক ছাত্র একটা, ফট করে দিয়ে গেলছে, কি ভাই কি অসুবিধা, কই দেখেন আমি পারুছে 2 লাখ 2 টাকা দিব, এখন টাকা না দিয়ে তা মারা দিতেছে, আচ্ছা আচ্ছা এই যে 2 টাকা লো 3 টাকা লই যাও, দেন এত চিনছে এটা স্বর্ণ, স্বর্ণ লয়ে গেছে। আমার ভাইয়েরা আলেমরা স্বর্ণ, স্বর্ণের চেয়ে দামি ডায়মন্ড, এর চেয়ে দামি আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তুমি তাদের তামা বুঝাবো বুঝাবো এরছো, তুমি মনে করতেছো আলেমরা তামা না এরা ডায়মন্ড, আল্লাহ রসুল হাদিসে বলছেন আন্নাস আল উলামা কামাদিনি যাহাব, আন্নাস ফিহিম আল উলামা কামাদিনি যাহাব আল ফিদ্দা, তোমাদের দেশের খনি বাইরে না স্বর্ণের চান্দির, এক একটা আলেম স্বর্ণের চান্দির খনি, তোমাদের উচিত প্রসেস করে আলেমদের সিনার এলেম, আলেমদের মাহবুব হওয়া, আলেমদের কুরব হওয়া, জান্নাতে যেতে চাও আলেমের মাধ্যম ছাড়া সম্ভব না, নবীর কাছে যাওয়া নবীর মাধ্যম ছাড়া সম্ভব না, আল্লাহর কাছে যাওয়া জান্নাতে যাও, বুঝবার চেষ্টা করো। আলেমদের বলি আপনারা নরম হন, তাদের শ্রদ্ধা করেন, ভক্তি করেন, ওদের ধমকাইলে কাজ হবে না, আরো চেতবে আরো জিদ হবে, কারণ ওরা বুঝে না চেতলে কত খারাপই গুণা হয়, জিদ করলে কত গুণা হয়, এটি ওরা বুঝে না, ওরা জীবন ভরা ইংরেজি পড়ছে, জীবন ভরা এরা অর্থ সম্পদ নিয়ে ঘুরছে, জীবন ভরা আরো কত কুকাজ করছে, এখন তারা আল্লাহর দয়ায় তারা বড় বড় দিনদার হয়েছে, কিন্তু জানেন কাপড় বদলেছে, ভিতর বদলায় নাই, ভিতরে আগেরটাই রয়ে গেছে, খুব কমই বদলেছে। এর মধ্যে যায় কারা, ওরাই তো গোবরে পদ্ম ফুল, যত দাগি আসাম ফাঁসি ব্যক্তি দৌলিকে এনে গেলে কেউ ধরে না, যেমন মাদ্রাসার মধ্যে যত জঙ্গি ব্যক্তি মাছ ডুবতেছে ডুবি মাছদের, সাতবার সতর্ক থাকা উচিত। আর মানুষের জীবন রক্ষার সবচেয়ে বড় দুনিয়াতেও আখেরাত তো আসিলই, এখনো থাক আল্লাহর কাছে দোয়া, যত অপরাধী আসামি আছে ব্যক্তিরে আল্লাহ নেহারে তবলিগে ঢুকায়, যখন আর কোনো রাস্তা দেয় না বাসার
ব্যক্তিগত তবলিগে চিল্লা যায়গা। আর সরকারের অফিস আছে এরাও তো সব তবলিগি, এরা তবলিগি গেলে বাই 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 বাই, সন্ত্রাসী হইলেও খবর নাই। এইভাবে তারা বৎসরকে বৎসর কয় না যে জীবন ছিল্লা দিলাম, কারণ হেরে তো ফাঁসির আসামি, হের মধ্যে ফাঁসির হুকুম হয়ে রয়েছে, জীবন ছিল্ল তো এমনি জায়গা, এই জন্য জীবন ছিল্লা দেব রয়েছে। চুনাছে এক জায়গায় সাতজন ধরা পড়ছে, জীবন ছিল্লা ব্যক্তি এহুদি, বাঁচবার লাগি তবলিগে ঢুকছে। তো দুনিয়ার বাঁচাও এটাও তবলিগ, আখেরাতের বাঁচাও মুক্তি এটাও তবলিগে পাওয়া যেত। ওইডি তো তবলিগে গেছে, গিয়া নিজেরে সংশোধন করিয়া আসি সন্ত্রাসী, এখন আল্লাহ হয়ে গেছে। কিন্তু এটা সুরতান পুরা হয়েছে, সিরতান হয় নাই। সিরতান শুধু হইতো তো কোনোদিন আলেম বিদ্বেষী হইতে পারে না। যার মধ্যে আলেমের বিদ্বেষ আছে, মাথায় টুপি দাড়ি মনে রাখতে হবে, তার উপর তো সুন্দর হয়েছে, ভিতর তেমনই খারাপ। এদেরকে রুগী মনে করে সেবা করতে হবে। দাওয়াতের তরিকা হলো সেবা তরিকা। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা, কৌশলের মাধ্যমে, সুকৌশলে। গালি দিও না, চেতায়ও না, জিদ তুলো না, মাউইযা এমন কথা বলবা এত শালীন ওর দিলটা যেন গলে যায়। দাওয়াত ও তবলিগ তো আমি কি বুঝাইলাম ছাত্রদেরকে এবং আলিমদেরকে, জেহাদ সিদ্দত ও কুয়ত, যা পারো। মাদ্রাসা তালিম ও তরবিয়ত, শফকত ও মোহাব্বত, খুব মনে রেখো। আর দাওয়াত হেকমত ও মাওয়াজাত, এই ছয়টা শব্দ, তিনটাও বলা যায়, তিনটা কাজের জন্য। তাই জেহাদের শক্তি মাদ্রাসা চালায়ও না, তবলিগে চালায়ও না, তাহলে খালি মায়ের হবে। আমাদের দেশের মায়ের কারণ এটা, আমরা জেহাদ করতে পারি না, তো জেহাদের সুযোগও পাই না, তো আর করবো কি? শরীরের মধ্যে জজ বা জেহাদ এটাই না মাথায় ঢুকে, ছাত্র যে এমন পিটানি পিটায় চোখ উঠতে যায়, যাত্রাবাড়ি এক ছেলে মাথা নষ্ট হয়েছে, এমন পিটানি হুজুরে দিছে সেদিকে, ওরে মারতেছে আর এর এটা দিয়ে কেন ফিডে করে, ছোট বাচ্চা তো বুঝতে পারে নাই, ওরে মার দিছে হ্যারে মার দে নাই, কিন্তু ওর মার দেখিয়া 20 ফিট দূরে এই ছেলে ফিটে পড়েছে। এই অবদান আল্লাহ যা যায় খায়ের দিকে, এখন পর্যন্ত আছে মাথা খারাপ, ওই দিন যে মাথা খারাপ হয়েছে আজ পর্যন্ত মাথা খারাপ। ভালো মানুষ মাদ্রাসা কোনো ক্ষতি করে নাই, রাগ করে নাই, তা না হলে এই মাদ্রাসার নামে শতক তো বলা যায় না, 50টা কেস আছে। ফুলাফন যে মারছে একজনের চোখ গেছে, এরকম হয়েছে, একজনের পাও ভেঙে গেছে, 3 মাস হাসপাতালে লাগিয়ে 5,000 টাকা দিয়া তার চিকিৎসা করছে। এরকম ঘটনায় যাত্রাবাড়ি মাসে অনেক ঠিক কেস করছে, হারায় গেছে পরে পাইছে, কিন্তু এই ফাঁকে কেস হয়ে গেছে, এরম ঘটনা। মুক্ত হেফজ করার উস্তাদদের প্রশিক্ষণ নেই, খ্রিস্টান এরা যে পড়ায় আমাদের ছেলে ফেলেদের কি আদর করে, বাড়ি যে বেড়ছে না, আর আমাদের ছেলেরা উস্তাদদের কাছে থাকতে চায় না। ওদের স্কুল কলেজের মধ্যে যে মিশনারি, ওর বাচ্চা যে যায় মা গেলে দৌড় বেড়ে যায় বাড়ির জীবনে এনে থাকবে, শিষ্টা কিনা কয় ভাবে
এদের মারচে বেশি মহব্বত করে, কারণ হেরাও তাদের মহব্বত করে। আর আমাদের উস্তাদরা, আগে আমরা দেখছি পুরানার সময় হুজুররা আমরা মারতেন দরকার বলে, হাতের হাত হাত দিতাম, যে মারবার এরকম করি, আবার গায়ে হাত বের কর হাত বের কর, এরম করতাম হুজুরদের সাথে। কিন্তু মারণ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য ভয় দেখানি, যাতে আসলা হয়, কোন সময় যদি লাগতো এই টুক জায়গার মধ্যে একটু লাগছে। আর এখন হাতের তো খবরই নেই, জীবনের খবর নেই, এমন পিটান দেয়, কান ছুটে যেতেছে, চোখ কেটে যেতেছে, পিঠের মধ্যে এই দুইটা আলাহ দাস কি ব্যথ হয়ে যেতেছে, রক্ত পড়তেছে, হাড্ডি ভেঙে যেতেছে, মারতে আছে। জিগাই কেন মারলেন, রাগ উঠে গেছে, এটা জবাব হইল, রাগ উঠলে মারা হারাম, রাগ উঠলে মারা হারাম, এসলার জন্য প্রয়োজনের শাস্তি দেওয়া যায়। আপনার রাগ উঠছে এই জন্য মারছেন, রাগ উঠলে মারা নিষেধ, হারাম হবে। তো আল্লাহর কোরআন পরে, রসুলের কোরআন পরে, ইসলামের মেহমান সে, তারে বেইজ্জতি করছেন আপনি, তাকে তো মারার অধিকার নেই আপনার। মা বাপের সাথে তাদের হক নষ্ট করছে, তার ইজ্জতের উপরে হামলা করছেন, আল্লাহর কোরআনের উপরে হামলা করছেন, কেন রাগে মারছেন? এদের উপরে তো রাগ করা যায় না, রসুলের মেহমানের উপরে রাগ করবেন আপনি? হ্যাঁ, সে বেয়াদবি করছে, পড়াশোনায় নাই, এই জন্য আপনি ধমক দিতে পারেন, দরকার পড়লে দু একটা থাপ্পড় দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে এর মেয়ে আর কি বেশির বেশি আপনার ছেলে, আপনার ছেলের সাথে কি ব্যবহার করেন, ছেলে ডবল জানে, আজকাল ছেলের বাপে মাইরে ভাই, এমন বদমাস বাপ হয়েছে কতদিন, আবার কতদিন বদমাস ফুলা ভাঙেছে বাপের মাইরে ভাই, কি যে কারে মিশাল দিব এটা পাই না। আদর্শ পিতা তার সন্তানকে কত মহব্বত করে, তার চেয়ে বেশি উস্তাদ, বিশেষ করে মক্ত ভ্যাবসখানা ছাত্রদেরকে মহব্বত করতে হবে। বদগুমানি করা যাবে না, বদফেলি করা যাবে না, বদদৃষ্টি করা যাবে না, যদি এরম হয় মাদ্রাসা ছেড়ে পরীক্ষা, মাদ্রাসা ছেড়ে ইস্তেফাতে বাইরে যাও, যে কোনো আল্লাহ ওলির কাছে থেকে নিজের চরিত্র আগে ঠিক করো, নাহলে তুমি জাহান্নামে যাইবা, ওরেও ধ্বংস করবা। ফাইন তাওয়াল্লাউ, দাওয়াত দেওয়ার পরে যদি সে দাওয়াত গ্রহণ না করে, তাকে স্পষ্ট ভাবে বলে দাও, সাক্ষী থাকো তোমরা, মুসলিমুন, আমরা কিন্তু মুসলিম, তোমাদের ব্যাপারে আল্লাহ আমাদের জিগাবেন, তাদের অসুস্থ তাদের সেবা করছিল কিনা, ওদের ইমান ছিল না, এলেম ছিল না, তাদের দাওয়াত দিলে কিনা, সাক্ষী থাকো, আমরা কিন্তু তোমাদের বুঝাইলাম, চেষ্টা করলাম, পারলাম না, মায়ের দেওয়ার অধিকার আমার নাই, শক্তি আমার নাই, তোমাকে তবলিগ করলাম, আমি দাওয়াত দিলাম, আমি গ্রহণ করলা না, আমা আলাইনা ইল্লাল বালাগ। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, ওদের কথায় তোমরা ইহুদি হয়ে যেও না, খ্রিস্টান হয়ে যেও না, ও ধর্মান্তরিন হয়েও না, বলকে তাদের সাক্ষী রেখে আসো, ইব্রাহিম খ্রিস্টান,
তোমরা কিভাবে বলো ইব্রাহিম তোরাত মানতো ইঞ্জিল মানতো? তাদের এটা দাবি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বহুত বড় নবী ছিলেন। ওই আগে বলছি না, যে কোনো নবী দেখা যায় নিজের দেশে কাজ করতে পারে নাই, এমন এই দেশেও দেখা যায় বড় আলেমরা তার বাড়িতে কাজ করতে পারে না, এলাকায় কাজ করতে পারে। তো উনি শেষ পর্যন্ত নমরুদের কারণে দেশ ছেড়ে আইছেন বাবুল এলাকায়, এরাকে, ফিলিস্তিন, এই সমস্ত এরিয়াতে উনি বাকি জীবন দাওয়াত দিয়ে কাটাইছে। এখান থেকেই একবার হাজারাকে নিয়ে মক্কা রাখছেন, সেই হাজারার গর্ভে ইসমাইল হয়েছে, এই ইসমাইলের গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে। হায় রে হায়, কি নিয়ম! আল্লাহ করতে করতে ঘুরায় গড়ায় গেল। হায় হায় খুদা, ইসমাইলি বংশের এলো মুহাম্মদ। এখানে মক্কায় মুশরিকিনদের এলাকা, এখানে ইহুদি নাই, খ্রিস্টান নাই, কিছু খ্রিস্টান ছিল, ওয়ারাকা বিন নফল হুজুরের যুগের আগেই এখানে খ্রিস্টানের শিক্ষা দীক্ষা তবলিগ দাওয়াতের কাজ করত। হযরত খাদিজাতুল কুবরার শাসত্ব ভাই খ্রিস্টান ছিল, আর নবী আলাইহিসসালাম পয়দা হয়েছেন এর আগে তে এসে এই মক্কার মানুষে শুনাইতো যে শেষ নবী আসবে আর মক্কায় আসবে, এই জন্য আমি মক্কায় এসে বসে রয়েছি। ওয়ারাকায় বলতো তার নাম মুহাম্মদ হবে, এই তো বলতো। মক্কার মানুষ ওনারে মানতো, খুব আল্লাহওয়ালা বুজুর, খুব মানতো, তো ওরা অপেক্ষায় থাকতো আসবে। মুশরিকিন এরা ছিল, এলাকার মানুষগুলো মুশরিক ছিল, কিন্তু বলতো আমাদের নবীর নাম হলো ইব্রাহিম। কিছু খ্রিস্টান ছিল তারাও বলতো, ইহুদি ছিল তারাও বলতো। তো মুহাম্মদের বংশ যে ইব্রাহিমি, এটা তো আমরা ইহুদি খ্রিস্টানি, তোমরা আবার আলাদা ধর্ম লইছো কেন? এটার জবাবে আল্লাহ বলতেছে, হে আহলে কিতাব, যারা দাবি করতেছো মুশরিকদের দাবি ঠিক আছে, কারণ তাহকিকে বোঝা যায় হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই বিশেষভাবে তাহকিক করে দেখছেন যে মুশরিকরা যে মক্কায় ছিল এরা আসলে কারা, দেখা যায় এটা ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত। ফজল কবির পড়ছো তোমরা, দেখা যায় নবী আলাইহিসসালামের উপরে হজ ফরজ হওয়ার আগে মুশরিকিনরা হজ করত, তওয়াফ করত, উমরা করত, মহিলারাও করত, পুরুষরাও করত। আর এটাও ইতিহাসের মধ্যে পাওয়া যায়, বুখারিতে হাদিস আছে যে এরা আইসিয়া, মানে প্রচলন ছিল যত মানুষ হজ করতে আসবে মক্কাওয়ালারা কাপড় খাওয়া দাওয়া সব দিতে হইব, না দিলে এরা উলঙ্গ হয়ে হজ করত, দেও কাপড় দো নাই নিজেরটা খুললে ফেলাই দে, পুরুষ মহিলা উলঙ্গ হয়ে হজ করত। আমাদের কাপড় এটা হালাল না হারাম কেটা যান, আরো বলারা প্রচলন ছিল যারাই হজ করতে যাবে তাদের কাপড় দিতে হইব, খাওয়া দিতে হইব, যদি না দিত তার নিজের কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ করতো, এই লজ্জায় মক্কাওয়ালারা কাপড় বানায় রাখতো। এরপরেও যদি না পাইতো তখন এই হাজি সাহেবরা এসে উলঙ্গ ঘুরত, হজ করত, খাওয়া তোমাদের দিতে হবে।
না দিলেও মানুষ চাইতো খাইতো। নবী আলাইহিসসালাম 900 জন হজ ফরজ হয়েছে, আবু বকর সিদ্দিক পাঠাইছেন, উনি নিজে যান নাই, যে আদেশ করেছেন যে কয়েকটা, তার মধ্যে একটা ছিল আর কোন মুশরিক বাইতুল্লাহ হজ করতে আসবে না ফতে মক্কা হওয়ার পরে, 2 নম্বর উলঙ্গ ভাবে হজ করা যাবে না, এই উলঙ্গ হজ করতে যাবে না, আর নিজের খাদ্য নিজে নিয়ে আইবা, কি করো এগুলো, এখানে এসে মানুষের কাছে চাও তাকওয়া, নিজের খাওয়া নিজে খাইবা, হজ করতে আসছো নিজেরটা নিজে নিয়ে আসবা, মানুষের কাছে চাওয়ার থেকে বিরত থাকো, এই হুকুম নাজিল হয়েছে। তো এরা তো মুশরিকিন, এরা হজ করতো, এতে বোঝা যায় এরা ইব্রাহিমী বংশের, ইব্রাহিমকে নবী মানত। এখানে যারা ইহুদি খ্রিস্টান এরাও মানত, আর তৌরাত দেখায়া ইঞ্জিল দেখায়া দেখায়া মানুষকে বিভ্রান্ত করত। এর জবাবে আল্লাহ বলে, এই তোর আবার ইব্রাহিম হইলে কবে, তৌরাত ইঞ্জিল তো অনেক পরে, ইব্রাহিমের যুগে খবরই নাই, ইব্রাহিমের না ছেলে নাতি পুতির মধ্যে আইছে তৌরাত, তোদের দাবি ঠিক নয়। যেমন এই যে কাদিয়ানি রয়েছে না, কোরআন তো আমার কাছে এসে, কোরআন তো বহুত আগে এসে, তোরা দাবি করস কেমনে, এরা কয় কোরআন এটা আমরা, আর শিয়ারা কয় এটা কোরআন ঠিক না, এটা বাদ, কি গুমরাহির ভিতরে আমরা পড়ছি, এরা নামে তো ইসলাম ইসলাম করে কিন্তু ইসলামের সবচেয়ে বেশি বড় শত্রু এরা, আমরা সতর্ক থাকতে পারতেছি না, এদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারি না, ফলে আমরা এদের ষড়যন্ত্রে পড়ে যাই, এই জন্য বলা হইতেছে ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমকে নিয়ে তোমরা তর্ক বিতর্ক করো কেন, ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, এমন ভঙ্গুর ভিত্তিহীন মিথ্যা কথা মানুষে বলে, হাসির পাত্র হও তোমরা, তারে কেমনে ইহুদি বলো কেমনে খ্রিস্টান বলো, ও তো মারা যাওয়ার পরে ইঞ্জিল আর তৌরি দিয়েছে, নবী কবে মরে গেছে গা, কাঁদিয়ে কয়ে কোরআন আমার উপরে নাজিল হয়েছে, না মানো এই কোরআন তো অনেক আগে নাজিল হয়েছে, 1400 বছর আগে, বেহুদাল্লাহ না মানো, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছো কেন, তাকে ইহুদি খ্রিস্টান বলো কেন, ওমা উনজিলাতি তাওরাতু ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, তোমাদের কিতাব তাওরাত মূসা আলাইহিসসালামের উপরে নাযিল হয়েছে, ইনজিল ঈসা আলাইহিসসালাম তো বহু পরে, এইটার অধীনে ছিল, এইটা মানে ইব্রাহিম চলছিল, এরকম বাতিল বাজে কথা ভিত্তিহীন কথা মানুষে বলে, অর্থাৎ এরকম ভিত্তিহীন কথা ইহুদি খ্রিস্টানরা বানায়া মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারে, সতর্ক থাকা। আফালা তাকিলুন, তোমাদেরকে জ্ঞান বলতে কিছুই নাই, কিতাব না জ্বলিতেছে 2000 বছর পরে, আর 2000 বছর আগের মানুষেরা কইতেছ এই কিতাব পালন করছে, এই কিতাব মানছে, কি বলো তো, ইহুদি নাসারা তো হইল মুসা বনি ইসরায়েলের যুগে, বনি ইসরায়েল ইসহাক আলাইহিসসালামের বংশ, ইয়াকুব বংশ মানে ইব্রাহিমের ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, তার ছেলেরা হইল মুসা আলাইহিসসালাম পর্যন্ত, আর ইব্রাহিম তো অনেক আগে,
है यहूदी लोगों में। हा अंतुम हा उलाय हा जस तुम फीमा लकुम बिही जे विषय जानो तर्क करो फलिमा तुहाज्जूना फीमा लैसा लकुम बिही इल्म যে বিষয়ে মিথ্যা আশ্রয় নিতেছো তোমরা নিজেরা জানো অথবা জানো না যাই না না যাই না তাকে ইহুদি বলো কেন তাকে খ্রিস্টান বলো কেন। এখন আমাদের দেশে বা যেহানে যেহানে লাকুম দিন কুমলিয়া দিন ধর্ম নিরপেক্ষতা যার জির ধর্ম যার জি পালন করো দেহের এখানে কিভাবে আল্লাহ ধমকাইতেছে ইব্রাহিম কে ইহুদি বলবে না ইব্রাহিম কে খ্রিস্টান বলবে না সাবধান হয়ে যাও উনি মুসলিম আর আমাদের ধর্ম মিল্লাত আবিকুম ইব্রাহিম আমরা ইব্রাহিমই গোষ্ঠীর মানুষ আমার বাবা ইব্রাহিম ধর্মীয় পিতা তাকে তারা ইহুদি বলতো বলে আল্লাহ বলতো না ইহুদি না উনি খ্রিস্টান না ইহুদি খ্রিস্টান তো হইল ইব্রাহিমের ছেলে ইয়াকুব ইসা ইসাকের ছেলে ইসমাইল ইসাক ইসাকের ছেলে ইয়াকুব ওই ইয়াকুবের পরে তো হইলো বনি ইসরাইল পরে মুসা এই মুসার উপরে তৌরাত নাযিল হইছে তো ইব্রাহিম হইলো কেমনে এটা কেমনে ইহুদি হইলো একই অবস্থা ঈসা উনি খ্রিস্টান হইলেন কেমনে তার মানে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ইহুদি বলতে চান না যারা বলছে আল্লাহ বিশুদ্ধগার করতেছেন খ্রিস্টান বলতে চান না যদি খ্রিস্টান বর্তমান দরকার এই ধর্ম যদি সঠিক থাকতো তো আল্লাহ না করে কেন আর প্রত্যেক ধর্মই যদি গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে তাহলে ইহুদিয়তের বিরুদ্ধে এবং খ্রিস্টানের বিরুদ্ধে আল্লাহ এত অসন্তুষ্টির বিশুদ্ধার করতেছেন কেন বুঝো না এই কথা না ওয়াল্লাহু আ'লাম লা তা'লামুন মূল কথা তোমরা জানো না কেউ না জানে ইহুদি বলতেছো কেউ ষড়যন্ত্র করতেছো সবকিছু কিন্তু আমি জানি সুতরাং হে পৃথিবীর মুসলমান এবং পৃথিবীর সবাই শুনো মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান কোনদিন ইব্রাহিম ইহুদি ছিলেন না কোনদিন তিনি খ্রিস্টান ছিলেন না ইহুদিয়ত এবং নাসরানিয়ত খ্রিস্টান এটা ইসলাম নয় এবং তাদের আল্লাহর দৃষ্টিতে ধর্মের কোন প্রতিপালনের নির্দেশ নাই নিষেধাজ্ঞা সাফ কথা জাহান্নামী মুহাম্মদী মজহাব ধর্ম আসার পরে ইহুদিয়ত নাই খ্রিস্টান নাই থাকো আমাদের দেশে বাধা নাই তোমরা ধর্ম পালন করো কিন্তু তোমাদের ধর্ম জারজির ধর্ম জারজির কথা এটা গলত কথা মুসলিমকে মুসলমানের ধর্ম পালন করতে হবে এবং তাদেরকে আবার সেবা করে দিনের দাওয়াত দিতে হবে মহাব্বতের সাথে দরদের সাথে কেন ওরাও আমার নবীর উম্মত কিন্তু বিদ্রোহী উম্মত অসুস্থ উম্মত তাই সুস্থতার জন্য তাদের দাওয়াত দিতে হবে মা কানা ইব্রাহিম ইহুদিয়াও মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা খালেস মুসলিম ছিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন খালেস
ইহুদি ছিল না, হানিফান, হানিফ করে বলে, মাইলুন ইলাল হক, হানিফ বলে হকের উপরে অটল যে থাকে, এমন মুসলিম যে সাংঘাতিক ইস্তেকামত ছিল তার মধ্যে, অনেক অটল ছিলেন হকের উপরে। বুঝো না কেমন অটল ছিলেন। পরীক্ষাগুলো এমন এমন আসছে ইব্রাহিম আলাইহিসসালামের উপরে, পৃথিবীর মধ্যে দেখানো কঠিন। আবার আল্লাহর দয়াও ওনার উপরে এই পরিমাণ আসছে, পৃথিবীর মধ্যে দেখানো কঠিন। হ্যাঁ, আগুনের মধ্যে ফেলাই দিছে, এটাও আমার কাছে এত কষ্টকর মনে হয় না। আল্লাহ তো কোরআনে বলছে, তারে পরীক্ষা করছি, আতাম্মা হুন্না, ব্যাক পরীক্ষা এক নম্বর, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই সব পরীক্ষার মধ্যে কি কঠিন পরীক্ষা, 80 বছর 90 বছর বয়স, সন্তান নাই, বহুত দোয়া দোয়া করার পরে ইসমাইল পয়দা হয়েছে, এই 100 বছরের কাছাকাছি, 80 থেকে 100, এই কাছাকাছি বছর ইসমাইল এক কানসেল হয়েছে, বাপের মনটা কেমন হয়েছে, এমাত্র বড় হয়েছে, 7-8 বছর বয়স হয়েছে মনে হয়, বা কেউ কেউ 15 বছর কয়, 15 বছর বোধ হয় না, যাই হোক, একদম একুরেট বলা কঠিন কত বছর বয়স ছিল। যেমন কথা বলে এতে বোঝা যায় 12-14 বছর বয়স ছিল। ঠিক এই সময়টায় আল্লাহ বলে রে জব করে দাও, কোন শরীয়তে মানুষ জব করা যায় না। এদের কি বলবো, ইব্রাহিম কি তোমার ছেলে ইসমাইলটা জব করে দাও, পৃথিবীর কোন শরীয়তে মানুষ জব করা জায়েজ নাই। এনে আল্লাহ সরাসরি কইতেছেন, স্বপ্নে দেখাইতেছেন, নবীর স্বপ্ন ওই, এটা পেরেশানি করেছে দেখি, শরীয়তে তো জব করা নাই। মুসার শরীয়তে এরকম এক ঘটনা কইটা হয়েছে, খিজিরে এক সারারে দরিয়া, কান পারতাছি না, মুসুরা দেয়া গার আটকা করিয়া বাস মাইরে, এটা হিন্তি আরম্ভ হয়েছে, মুসা আলাইহিসসালাম এই ঘটনা করছে, খিজিরে ঘটাইছে, আর ওখানে হযরত আল্লাহ নিজেই কয় ইসমাইল রে তোর হাতে জব কর, কোন তো কারমটা কিরম কথা। কিন্তু এরম পাগলা একটা 3-4 বছর আগে নেত্রাকোনার দিকে বেরিয়েছে, খবর রাখো না, কুরবানি দিয়েছে তার ছেলেরে ঈদের দিন, শোনো নাই, এ বাংলাদেশের কোনো 3-4 বছর আগে তার বাপে তার ছেলেরে ইসমাইল রে কুরবানি দিয়েছে নবী ইব্রাহিমে, হ্যাঁ নিজে তার ছেলেরে জব করছে, কি পাগল রে পাগল, ইব্রাহিমেও তো করছেন কিন্তু করতে পারছেন, কি ভুল হয়েছে নাকি এখানে, ইব্রাহিমকে বলছে জব কর, কিন্তু জব হয়ে যাবে এটা আছে নিন, আমি দেখেছি তোমাকে জব করতেছি, এই দেখছি জব হয়ে গেছ, এটা দেখ সুন্দর করে বুঝো, তাহলে আর এসকাল থাকবে না। শুনাছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে নিয়ে গেছে, মারে কোনো ভাই বুঝটুস দেয়া কইলে যায় বলে নাই, এরপরে নিয়ে যাইতে যাইতে মিনার ওই জায়গায় লয়ে গেছে, এখনো ছেলের কিছু কয় না, কেন লাগি লয়ে গেছে, আর মনে মানে না কি আল্লাহ কি হুকুম দিল, আল্লাহরও তো কিছু কম যায় না,
আল্লাহর মনে কি আছে যা ইব্রাহিম বুঝতেছে না, ঠিক আছে সামনে এখন কে রূপ, এখন তো ছেলেরা বলতে শুয়াই তো হইব না, বাপের চেয়ে কম না তো, 12-14 বছর বসে হলে তো বাপের লোকে উড়ি করতে পারে, দৌড় মারতে পারে। জিজ্ঞেস ইব্রাহিম, হে আমার ছেলে প্রিয় কলিজার টুকরা, বলবো একটা কথা? বলেন আব্বা। বলে তুমি আবার কষ্ট পাও কিনা কথা, কি বলেন বলেন, আপনি আমাকে পাবেন তাই যা আপনি চান, তোমাকে আল্লাহ জব করতে বলছে, কি করবো আমি? হ্যাঁ না করলে সারতো, না করলে সারতো ধরে তো, কিন্তু জিগাইছেন ইফাল, দেরি করতেছেন কার লিগে? আল্লাহ যদি জব করতে বলে থাকে আপনি দেরি করতেছেন কেন? বাপ কা বেটা, জেসা বাপ ওয়েসা বেটা। এইটাই পৃথিবীতে মডেল রাখার জন্য, সন্তান বাবাকে কেমন মানে আর সন্তান আল্লাহর জন্য বাবার কথায় কিভাবে জীবন দিতে সম্মত হয়, এটাই সন্তানদের জন্য মডেল। সন্তানকে এইভাবে তৈরি করো, ইফআল মা তুমার। আপনি যারা স্বপ্ন করতেছেন, আমি স্বপ্ন বুঝি না, আল্লাহর সরাসরি আদেশ এটা, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে জব করেন। ইব্রাহিম সাহেবের থেকে এক হাত লম্বা বেশি মনে হয়। এই যে কারবারটা, এটা বুঝের বাইরে, কেমন আদেশ, কেমন আদেশকে পালন করতে ইব্রাহিম যাচ্ছেন, কত কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা এটা। কেন আছে অনেক ঘটনা, ছোট ঘটনা তো অনেক কিছুই আছে। ইব্রাহিম আলাইহিসসালামকে নাকি ইসমাইল নিজেই বলছেন যে আব্বা, চোখ বন্ধ করে বল, কেন আপনি যখন জব করতে যাবেন তো আমার চোখ দেখলে, আমার চেহারা দেখলে হয়তো আপনি মহাব্বতের কারণে ছুরি নাও চালাইতে পারে, চোখটা বন্ধ থাকলে তো আর দেখবেন না। কবরের মধ্যে যখন যাবে, যারা গুনাগার কাফের বেদিন, ওদের সওয়াল যাওয়ার পিটানির জন্য যে আসবে ফেরেশতা, এটা কেমন হইব? এক নম্বর হয়ে অন্ধ, আর দুই নম্বর হবে কান হাটকালা, কেন? চোখে যদি দেখে হাড্ডিতে রক্ত বেরিতেছে, দরদ লেগে যেতে পারে, এই জন্য অন্ধ ফেরেস্তা বেরিব, যাতে তার শরীর যে শিরা হাড্ডি ভাঙ্গা রক্ত এটা যাতে না দেখতে, দেখলে ফেরেস্তার দরদ লেগে যেতে পারে। কান কান বন্ধ, কানের শক্তি নেই, কেন? যে চোখ বন্ধ কিন্তু পিটান দিলে যে চিৎকার দিব, ওই চিৎকার যদি ফেরেস্তার কানে যায় তাহলে আবার ফেরেস্তার দরদ লাগতে পারে, এই জন্য কানও বন্ধ। এই দুই সিফতের ফেরেস্তা এর দিব মায়ের। চোখে যখন মানুষ যত বড়ই হোক, যখন দেখবে ছেলে তার মনটা সেরে যেতে পারে, তবে আকলান না মানুষ, যেন নাকি বলছেন যে চোখটা বাইন গেল, আর আমার উফত করেল কেন, যে আমি আপনার দিকে চাবো, তা জানি আবার কি হয় না হয়। এইগুলো কি আসলে ঠিক না বেঠিক নিশ্চিত একুরেট বলা যাবে না, কথাটা হলো জব করছে। এখন যখন হযরত ইসমাইল শুইছেন, ইব্রাহিম ছুরি লইছে হাতে, আহ কি মনে করে, কেমন পরীক্ষা ছেলের গলার মধ্যে রাখছে, এ কি সম্ভব? ফেস দিছেন
একদম জবাব করেছে, জবাব করছে তো ছেলে ভাই। পরে দেখা যায় ছেলে হইনে দাঁড়ায় রয়েছে, নিচে দেখা যায় দুম্বা জবাব হয়ে রয়েছে। পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম জব করছেন না করেন নাই, করছেন না করেন নাই। সুতরাং মওদুদি হোক আর যেই হোক, যারা বলে এই কথা উনি কয়েকটা ভুল করছেন। একটা হইলো 3 দিন অপেক্ষা করলেন কেন, যেটার জন্য ইসমাইল তাকে বলতে হইলো, নবী হইয়া বিশ্বাস করে নাই। 3 নম্বর, যে জব তো হয় নাই, তাহলে কোরআনের আয়াত ফাসাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নে যা দেখছিলা ঠিকই করছো, 100 ভাগ ঠিক করছো, এটা কেমনে ঠিক, জব তো হয় নাই, হয়েছে জব। তো আমি ওই জন্য শুরুতে এইটুক আছে যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জব করতেছি, এটা তো হয়েছে, কিন্তু জব হয়ে যাওয়া এটা তো নাই আয়াতে। আজবাহুক, আমি দেখছি তোমার জব করতেছি, করতেও পারছি, জব হয়ে গেছো, এটা তো আয়াতে নাই। আয়াতে আছে আন্নি রাআইতু ফিল মানামি আন্নি আজবাহুক, আমি দেখেছি স্বপ্নে তোমাকে জব করতেছি, শুনেছি উনি জব করতেছেন, পরে দেহে জব হয়েছে। এটা তো ইব্রাহিমের দোষ নেই, ইব্রাহিম তো জব করছে। সুতরাং কাদ সাদদাকতা রুইয়া, তুমি যা স্বপ্নে দেখছিলে জব করতেছ, এইটুক 100 ভাগ সত্য হয়েছে, কোনো এসকাল নেই আয়াতের মধ্যে। কোন ইব্রাহিমও ভুল করে নাই, আল্লাহ কোনো ভুল কথা বলেন নাই। তো এইটা বুঝাইলাম যে হযরত ইব্রাহিম কত অটল ছিলেন হকের উপরে, আল্লাহর হুকুমের কে কার্যকর করা তিনি কত মজবুত ছিলেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, উনি মুশরিক ছিলেন না। শোনা হে, 1 নম্বর কথা, উনি ইহুদি খ্রিস্টান নয়, 2 নম্বর কথা, উনি মুশরিক নন। কারণ ওরা আবার মুশরিক দাবি করত, ইহুদিরা বলতো উনি ইহুদি, খ্রিস্টানরা বলতো উনি খ্রিস্টান, মুশরিকরা বলতো উনি মুশরিক। আমি বলছি আকরাব ইলাল মুশরিকিন, ওখানে আবাদী মুশরিকিনদের ছিল, এরা হজ করত, হজ ইব্রাহিমের মজহাবের উপরে করত। 2 নম্বর, 3 নম্বর, ইন্না আওলান নাস বি ইব্রাহিম আলাল্লাযীনা ইত্তাবাউ, তোমরা ইব্রাহিম রে ইহুদি ডাকো উচিত নয়, ইব্রাহিম তাদের যারা ইব্রাহিমকে অনুসরণ করে, ইব্রাহিমের মতন তৌহিদ পুরুষ হয়, একত্ববাদের কায়েল। ইহুদি তোমরা কেমনে বলো, তোমরা তো উজাইর ইবনুল্লাহ, আল্লাহর বিবি মানো, আল্লাহর উজাইর কে সন্তান মানো, ইব্রাহিম তো এটি মানে না। হে নাসারা, তোমরা ইব্রাহিম কে খ্রিস্টান কেমনে বলো, তোমরা তো মারিয়াম কে তার বিবি মানো আর ঈসা কে তার ছেলে মানো, এটি তো ইব্রাহিম মানে নাই। ইব্রাহিমই কারা, আওলান নাস বি ইব্রাহিম আলাল্লাযীনা ইত্তাবাউ, যারা ইব্রাহিম কে মানে, উনি আল্লাহর জন্য সন্তান মানে নাই, আল্লাহর জন্য বিবি মানে নাই, আর ইহুদি খ্রিস্টান মানে, সুতরাং উনি ইহুদি নয় খ্রিস্টান নয়। তো যারা ইহুদি নয় খ্রিস্টান নয়, তৌহিদ পুরুষ, তৌহিদ মানে, এরা হলো ইব্রাহিমি, আর তাদের প্রধানকে ওয়াহাদান নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, এরা ইব্রাহিমি, মিল্লাতে ইব্রাহিম আবি
ইল্লাতা ইব্রাহিম, হুজুর আলাইহিসসালামের উপরে আয়াত নাযিল হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহ, এরা ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আর তাদের মুরব্বি, তাদের মালিক হইল আল্লাহ। তো অন্যদের মালিক না, অন্যদের মালিক কিন্তু বিদ্রোহী গ্রুপ। আর ইব্রাহিম, তার সন্তান ইসমাইল, তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার ধর্ম ইসলাম, ওলামায়ে কেরাম এখন পর্যন্ত টিকায় রাখছেন, এরাই হইল আল্লাহর আপন এবং আল্লাহ হইল তাদের মুরব্বি, সর্ববিষয়ে নিগরান। শোন হে মুসলমান, বুঝলা তো তারা ইব্রাহিমের সাথে কি অপবাদ দিছে? ইহুদিরা খ্রিস্টানরা শুনছো তো? চুপ থাকো না, সতর্ক থাকো। এরা যখন এইভাবে পারে না প্রকাশ্যে, তো এরা গোপন রাস্তা অবলম্বন করতে পারে, গোপন ষড়যন্ত্র। এটা আজকাল খুব হইতেছে আমাদের দেশে। প্রকাশ্য কথা বলে না, কাজ করে না, দিলে দিলে চায় তোমাদেরকে ইহুদি বানাইতে, খ্রিস্টান বানাইতে। তোমাদের দেশে হাজারো দালাল আছে, মাথা টুপি দাড়ি দিয়া, ভণ্ড পীর সাজিয়া, ইহুদি এজেন্টদের কাজ এখানে কার্যকর করতেছে। তোমরা খবর নাই? আমাদের দেশটা আজি কত ধরা পড়ে, মাঝে মাঝে কত ধরা পড়ে। 20 বছর ইমামতি করে পরে বিখ্যাত হয়ে গেছে আমি হিন্দু। এরম বারবার ধরা পড়ার পরেও মুসলমানরা সতর্ক হয় না। এরা দিলে দিলে 24 ঘন্টায় এদের একটা বড় ফিকির হইল, যেটা আমাদের নাই, কিভাবে মুসলমানকে ইহুদি বানানো যায়। বড়দের বানানো তো কঠিন, গরিব হইলে পয়সা টসা দিয়ে বানায়, কিন্তু পয়সা টসা নিয়ে পরে আবার জায়গা। এই জন্য এরা নতুন স্কিম বানাইছে, একটা করছে যুবকদেরকে ইহুদি সুন্দরী সুন্দরী মেয়ে দিতে, বিশেষ করে যে সমস্ত যুবকরা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে ওখানে এদের বিয়া দিতেছে, কোরআন হাদিস দিয়ে দেখায় বিয়া দিতেছে। এই ছেলেগুলো ওখানেই থেকে ইহুদি খ্রিস্টান হয়ে যেত। আমাদের দেশের ছেলেদেরকে তারা একটু বিয়া পয়সার লোভে নিয়া ওইগুলো করতেছে, আর ছোট ছোট বাচ্চা জন্ম হয়েছে 1 বছর 2 বছর 5 বছর বয়স, এদের নিয়ে যাইতেছে, কি না নিয়ে যাইতেছে, অভাবের কারণে দিয়ে দিতেছে। যে মা বাপে 10,000 টাকা দেখে নাই, ওরে 1,00,000 টাকা দিতেছে, 2,00,000 টাকা দিতেছে, বাড়ি বানিয়ে দিতেছে, বাচ্চারা লয়ে যাইতেছে। এরা যে আমাদের দেশে বানাইছে, দেখেন প্রত্যেকটা 20 ফিট 10 ফিট 15 ফিট উঁচু ওয়াল, এর মধ্যে আমাদের যাওয়ার অধিকার। আর আমাদের যেখানে মাসা মসজিদ আছে, এইখানে তারা আইসা মাসায় ঢুকতেছে, খবর নিতেছে, অপেন কয়েকদিন হাটাজির গেট ঢুকছে। আমরা মনে হয়েছে খুব ভালো, খুশি, তুরস্কের তেছি, অমুক জায়গার তেছি, এই আমরা করতেছি। এই যে তলে দেয়ারা গোপনে মাছে ঢুকে নথিপত্র সব বাইর করে এই জায়গা ঠিক করে যা, কেমনে গুমরা বানিয়ে যা, মাছটা নষ্ট করা যায়, চিন্তা করতে। আর তারা যে ওয়াল দিয়ে থইছে, আর ভিতরে যাওয়ার অধিকার নাই, যা দেখো ঢাকা দেওয়া আছে, ডুববার দেন, এমনকি সরকারকে ডুবতে দেন, তারা এত শক্তিশালী এদেশে। আর মুসলমানদের কোনো খবর নাই, মুসলমানের বাচ্চাগুলো নিয়ে যায়।
নিয়ে কিছুদিন রাখে, 4-5 বছর বয়স, নামটা বদলায় দেয়। ইসলামী নামটা ছিল, এই নামটা বদলায় দেয়, এটা খ্রিস্টান নাম রেখে দেয়। দিয়া যখন 8-10 বছর হয়ে যায় তখন বিদেশ হয়ে যায়। ইউরোপিয়ান নিয়া এদেরকে ব্যারিস্টার বানায়, মুসলমান নাম ঠিক এই দেশে পাঠায় দেয়, দায়ী বানায়া নামে মুসলমান, কাজে খ্রিস্টান, কাজে ইহুদি। এগুলোর চক্র আমাদের দেশে চলছে। হঠাৎ দেখা যায় বিরাট বড় আল্লাহর ওলি পড়াশোনা করে নাই, নামাজও পড়ে না, তবে হে নামাজ তার দিকে ফিরে বললি, হজের দরকার নেই, এইটা কয়। এরপরেও মুসলমানরা বুঝে না, এইরকম জজবাদ দেশ বাংলাদেশ, হের পিছনে ঘুরতেছে, মানে হজও করণ লাগতো বলে, হের পরেও বুঝেন খন্ড দেশ ভরে গেছে, আলিব্বাও পড়ে না, নামাজ পড়ে না, নামাজ জানে না, তেলাওয়াত করতে পারে না, এক পৃষ্ঠা তেলাওয়াত করতে পারে না। একবার আমার কিছু বন্ধু বান্ধব যারা বড়, বহুত কথা মুখতসর কথা হইলো যে হুজুর আপনি যদি ওনার কাছে যায় বয়াত হয়ে যেতেন, তা আপনি তো ফুলে দিনই খেলাফত দিত, তা আমরা ঢাকার থেকে এত দূরে যাইতে হইতো। এমন কিছু লোক যে আমি চিন্তায় মরে গেলাম, জানলার এত বন্ধু, এত আপন আমার, আর এত গুমরা, হের কাছে বয়াত হইছে আবার আমারও বয়াত হইবার কয়, কি আশ্চর্য। পরে আমি তাদের বললাম যে আমি বয়াত হবো, যাবো, গেছিলাম আমি, ঘুরে এসেছি, পরে আমি বয়াতের শর্ত করছি যে আমার সামনে বসে, আপনাদের সামনে বসে এক পারা কোরআন শরীফ শোনাবে, দেখে দেখে পড়বে, এক পারা না হোক, আধা পারা, আধা পারা না হোক, শুধু এক পৃষ্ঠা শোনাবে আমাকে সহি শুদ্ধ ভাবে, বয়াত হয়ে যায়। তারা তো খুশিতে বাক বাক, এত চেষ্টা করছে 1 বৎসর পর্যন্ত, আমার সামনে সে এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়বে তাকে রাজি করতে পারে নাই, ধমক দিছে, পরীক্ষা করো আমারে, আমি আল্লাহর সাথে কানেকশন, পিসাব এরকম ধমক করছে, এনহারা বয়ে কাঁপতেছে, না জানি আমরা ধমক সত্যি হবে। এই হলো বাংলাদেশের মানুষ, হায়রে খুদা, এইটাই তো এনে বলতেছে, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল وتكتمون الحق وانتم تعلمون। হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, হক আর বাতিলকে মিশ্রণ করতেছো কেন? অথচ তোমরা জানো যে তোমরা বাতিলের উপরে আছো। অনেক আছে জানে না, ওটার দাম নাই, কিন্তু যারা যাই না করতেছে তারাও বেশি উপরে। মুসলমানদের মধ্যে এই ধরনের চক্রান্ত, চক্করবাজ আজকাল দেখা যায়, যারা নামের মুসলিম কিন্তু সব তাহজিব ও তামাদ্দুন। ইহুদি খ্রিস্টানের অনেকে তো খ্রিস্টান ইহুদির দাওয়াতই দেয়, পয়সার লোভে দালালি, আর অনেক দাওয়াত দেয় না, কিন্তু কাজগুলো তাহজিব তামাদ্দুন, ইহুদি খ্রিস্টানদের ঘরে চালু করে, ফলে ছেলে মেয়েরা হাত ছাড়া, এরা আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায়। সতর্ক থাকা উচিত। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে। গোপন ষড়যন্ত্রের আয়াত দেখা যায় আগে আসতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না।